এই যে শুনুন মিস্টার নবনির্বাচিত মিনিস্টার সাহেব নিজেকে এমন আহামরি কিছু মনে করার কিছু হয়নি যে মানুষকে বিড়াল শাবক বলে মনে করবেন চলার সময় একটু দেখে শুনে হাঁটবেন এই আমাদের মতো জনগণের ভোটেই কিন্তু আপনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন আকাশ থেকে ঠুস করে পড়ে ঠাস করে এমপি হননি কিন্তু আপনি যদি মনে করে থাকেন এমপি হয়েছেন তো রাস্তাঘাট কিনে নিয়েছেন তাহলে আগেই বলে রাখছি এটা সরকারি সম্পদ আপনার ব্যক্তিগত নয় যদিও আপনি সরকারি মানুষ তবে এটা জেনে রাখা ভালো সরকারের শক্তিই জনগণ আর আমি দেশের একজন নিষ্ঠাবান নাগরিক পিছনে থেকে এক কারো কণ্ঠ শুনতে পেয়ে কানে থাকা মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো তাহরিম তালুকদার কয়েকদিন হল নির্বাচন শেষ হল আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাপস তালুকদারের বড় ছেলে তাহরিম তালুকদার আজ তার ই একটা জোন সম্মেলনে এসেছিল সে বক্তৃতার মাঝে ই হঠাৎ গুরুত্বপূর্ণ কল আসায় স্টেজের থেকে খানিকটা দূরে আসতে হল তাকে সেখানে মাইকের আওয়াজে ফোনের ওপাশে রক আরো কথাই ভালোভাবে শোনা যাচ্ছিল না ফোনে কথা বলতে বলতে সামনে এগুতেই হঠাৎ পিছন থেকে এক নাগারে কারও কথা শুনতে পেল পিছনে তাকাতেই তার চোখের সামনে দৃশ্যমান হল একটা মেয়ে যে কিনা কোমরে হাত দিয়ে মাটিতে বসে আছে তাহরিম তালুকদার ভ্রু কুচকে তাকিয়ে আছে মেয়েটার দিকে এই যে নবনির্বাচিত এমপি এভাবে হা করে তাকিয়ে না থেকে একটু উঠতে সাহায্য করুন তো মশায় এমনিতেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরের বারোটা বাজালেন তার উপর আমার খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কোন প্রকার সাহায্য না করেই কেমন মানুষ আপনি হে দয়া মায়া কিছু নাই নাকি আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে আপনার মতো খাম্বা ধাক্কা মারলেন বেঁচে আছি যে এটাই শুক্রিয়া আপ হে ইউ স্টপ ইট কখন থেকে দেখছি পাগলের মতো বকবক করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন পাগল আপনি কখন আপনাকে আমি ধাক্কা দিলাম কি সমস্যা আপনার আর আপনি এভাবে মাটিতে বসে আছেন কেন এটা কি ভিক্ষা করার জায়গা ভিক্ষা করতে হলে গেইটের বাহিরে যান বেশ জোরেই কথাগুলো বলে উঠল তহরিম তাহরিমের কথার পরিপ্রেক্ষিতে নিচে থেকে কাপড়ের ময়লা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালো পূর্ণা ও মা এত দেখি ভূতের মুখে রাম রাম নিজে ধাক্কা দিয়ে আবার নিজেই বলছে নিচে বসে আছি কেন আপ পূর্ণা আরও কিছু বলতে নিবে হঠাৎই তার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে তাহরিমের দিকে এগিয়ে গেল কি হয়েছে স্যার কোন সমস্যা স্যার নিজের ব্যক্তিগত সেক্রেটারি কুশনের আগমনে খানিকটা ভরসা পেল বলে মনে হল তাহরিমকে নারী সঙ্গ বরাবরই এভয়েড করে সে মেয়েটা বোধ হয় পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে তুমি বরং কর্তৃপক্ষকে খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কুশন বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলেই বিপরীত দিকে ঘুরে সেখান থেকে হনহন করে চলে গেল বেচারা কুসন একবার স্যারের চলে যাওয়া দেখে আরেকবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটকে দেখে স্যার যে কি আদেশ দিল সে আগামাথা কিছুই বুঝতে পারল না মেয়েটাকে দেখে তার মোটেও পাগল বলে মনে হচ্ছে না অগত্যাই সে জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল কিরে পূর্ণা তুই এখানে আমি কখন থেকে খুঁজে চলেছি তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ইলমির কণ্ঠ শুনতে পেয়ে গাল ফুলালো পূর্ণা পূর্ণার গাল ফুলানো দেখে ভ্রু কুচকে তাকাল ইলমি কি হয়েছে তোর এতক্ষণ তো ভালোই ছিলি হঠাৎ বিধবা ওয়ালা লোক দিচ্ছিস কেন ইলু ও তুই জানিস ওই মিনিস্টার সাহেব আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে বললাম সরি বলতে তা ও বলল না বদ লোক একটা অকৃতজ্ঞ কোথাকার আরেকটু হলে আমার কোমরটাই ভেঙে ফেলত তখন কি হতো বলতো, আমার ভবিষ্যৎ জামাই একটা কোমর ভাঙা বউ পেত আমার বাচ্চাগুলা একটা কোমর ভাঙা মা পেত আর আমা আর তোর নাতি বলবি, বলে দিলাম চালু করিস না। বিরক্ত সহকারে কথাটা বলেই পাশে তাকালো ইলমি একটা অপরিচিত ছেলেকে নিজেদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা স্বাভাবিকই নিল সে কারণ এসব অবাক মার্কা লুকে অভ্যস্ত সে যেহেতু পাশে একটা সেন্টিমেন্টাল ফ্রেন্ড আছে এই লুকগুলো স্বাভাবিক ইলমি খানিকটা সামনে এগিয়ে গিয়ে বলল এভাবে তাকানো র কিছু নেই ও এমনই ভাঙা রেকর্ডার অন করলে অফ করতে ইচ্ছে করে না বলেই পিছনে ঘুরে পূর্ণার হাত ধরে গেইটে অদিকে এগিয়ে গেল ইলমি ইলমির কথায় খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল কুসন আপনার গাড়িতে উঠবেন না গাড়িতে বোমা রাখা আছে ক্ষতি হবে আপনার সম্মেলন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠতে নিবে হঠাৎ এক নাগারে তিনটে ম্যাসেজের শব্দে বেশ কৌতূহল বস্ত হাতে থাকা মোবাইল অন করে ম্যাসেজ অপশনে গিয়ে ম্যাসেজগুলো দেখেই ভ্রু কুচকে গেল তাহরিমের উঠতে গিয়ে ও থেমে গেল সে স্যার কোনো সমস্যা কুশনের প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে হাতে থাকা মোবাইলটাই কুশনের হাতে ধরিয়ে দিয়ে আশেপাশে তাকালো তাহরিম তালুকদার চারপাশে বেশ লোক সমাগম যদি ও গাড়িতে বোমা থাকে এখানে ব্লাস্ট হলে হাজার হাজার মানুষ মারা যাবে এটা নিশ্চিত তাহরিম একটু ঝুঁকে বোমাটা খোঁজার চেষ্টা করল হয়তো তাহরিমের ভাগ্য সহায় ছিল বলে সে বোমাটা দেখতে পেল সেটা সেট করা ছিল গাড়ির ঠিক নিচে কিন্তু সময় কেবলই ই ঘনিয়ে আসছে বোমা ব্লাস্ট হবার আর মাত্র চার মিনিট বাকি তাহরিম আর কিছু চিন্তা না করেই হুট করে গাড়িতে ঢুকে দরজা অফ করে চাবি ঘুরিয়ে চালানো শুরু করল পিছনে থেকে কুষাণের আতঙ্কিত গলার স্বর স্পষ্ট থেকে অস্পষ্ট হতে লাগল কিন্তু নিজের কথা এখন ভাবলে চলবে না সে এখন দেশের একজন দায়িত্ববান লোকদের মধ্যে সে একজন দেশের মানুষকে রক্ষা করা তার কর্তব্য তাহরিম ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে সম্মেলনের জায়গা থেকে বেশ খানিকটা দূরে নদীর পারে একটা খোলা জায়গা দেখে গাড়িটা পার্ক করে দ্রুত সে গাড়িরও বাইরে চলে আসে দৌড়ে খানিকটা পথ আসার পর হঠাৎ পিছন থেকে বিকট শব্দে বোমা ব্লাস্ট হয় তাহরিম পাঞ্জাবির হাতায় নিজের ঘাম মুছে মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে আর মনে মনে আল্লাহ আর সেই অচেনা লোকটাকে অসংখ্য ধন্যবাদ জানায় আজ সেই লোকটার ই এতগুলো প্রাণ সে বাঁচাতে পেরেছে তার কিছু ক্ষণের মাঝেই প্রায় বিশ পঁচিশটা গাড়ি এসে জড়ো হল সেই ঘটনাস্থলে গাড়ি থেকে নেমেই কুসন দৌড়ে এল তাহরিমের দিকে বেশ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল ভাই ভাই আপনি ঠিক আছেন তো কিছু হয়নি তো আপনার কুশনের কণ্ঠ শুনতে পেয়ে মুখ থেকে হাত সরাল তাহরিম উঠে দাঁড়িল মুচকি হেসে বলল খোদার দয়া এ যাত্রায়ই বেঁচে আছি ততক্ষণে প্রেস মিডিয়া ঘিরে ধরল তাকে হাজারো প্রশ্ন ছুড়ে দিল তাহরিম তালুকদারের দিকে কিন্তু আবাদত কারোর প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই সে প্রশ্নগুলো এড়িয়ে সামনের দিকে এগুতে লাগল সে আপনি কি জন্মগতভাবে ইকি এত সাহসী মিস্টার নবনির্বাচিত এমপি সাহেব চেনা কণ্ঠ শুনতে পেয়ে পাগুলো থমকে গেল তার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো তাহরিম স্যার কাউকে খুঁজছেন কুশনের কথায় খানিকটা চমকে পাশেই কুশনের দিকে তাকালো তাহরিম পিছনে থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ই পিছনে তাকিয়েছিল সে কিন্তু তেমন কাউকেই নজরে এলো না তার এছাড়া চারপাশে প্রেস মিডিয়ার সাথে পুলিশ রয়েছে এখানে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না কখন যে আবার পুলিশের বাধা অতিক্রম করে আবার মিডিয়ার লোকজন জেকে ধরে বলা তো যায় না এটা চিন্তা করে ই সামনের দিকে অগ্রসর হল সে কম ভকল তো আর গেল না নিজের উপর দিয়ে তাই বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই বেটার অপশন বলে মনে হল তাহরিমের দরকার পড়লে কাল প্রেস কনফারেন্স করবে সে তবুও আজ আর না তাহরিম গিয়ে বসল কুশনের আনা আরেকটা গাড়িতে গাড়িতে বসেই মাথা পিছনের দিকে হেলিয়ে দিল সে হাত দিয়ে এক গভীর গ্লাস দিয়ে একবার নিজের স্যারকে পর্যবেক্ষণ করল কুসুন স্যার কি কোনো বিষয় নিয়ে চিন্তিত তোমাকে কতবার বলেছি কুসুন আমাকে স্যার না ভাই বলে ডাকবে কপালে হাত রেখেই কথাটা বলে উঠল তাহরিম আবব ঠিক আছে স্যার ইয়ে না মানে ভাই ঠিক চলো আর আমার কিছু হয়নি প্রায় বিশ মিনিটের মধ্যে তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল তাহরিন তালুকদার এর গাড়ি গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে এলো তাহরিন তালুকদার বাড়ির সদর দরজা খোলা দেখে খানিকটা ভ্রু কুচকাল সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্র ই তার নজরে এলো সোফায় বসে থাকা একজন মহিলার উপর চুলগুলো হালকা লাল দেখা যাচ্ছে ছেলেকে দেখা মাত্র ই ধীর পায় ছেলের কাছে এলেন মেহেরিন শিকদার মুখে কিছু না বললে ও চোখমুখ ঠিকই জানান দিচ্ছে তার চিন্তার বিষয়টা মেহেরিন শিকদারের জায়গায় অন্য কোনো মা থাকলে হয়তো এতক্ষণে কেঁদে কেটে এক সার করে ফেলত কিন্তু মেহেরিন শিকদার তার কিছু করেননি আর কখনো করে ও না মনের দিক দিয়ে তিনি খুব বেশি ই শক্ত প্রকৃতির ঠিক এই জিনিস তাই সবচেয়ে বেশি ভালো লাগে তাহরিমের কথাগুলো ভেবেই মুচকি হেসে খানিকটা এগিয়ে গেল মায়ের দিকে মেহেরিন শিকদার ছেলেকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন ব্যথা পেয়েছ কোথাও তাহরিম হাসল না আম্মা যান ব্যথা পাইনি ভাগ্যের জোরে বেঁচে গেলাম ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন ঠিক আছে সব কথা পরে শুনব এখন যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি খাবার পাঠিয়ে দিচ্ছি আজ নিচে নামার দরকার নেই রেস্ট করো যা লাগবে আমি পাঠিয়ে দিব ঠিক আছে বলেই তাহরিম ফ্রেশ হতে রুমে চলে গেল মেহেরিন তাহরিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তার দুই ছেলের মাঝে বড় ছেলেটা একটু বেশি একরকোা স্বভাবেরই যা বলবে তাই করবে এবার সেই কাজে যত রিস্কই থাক না কেন রাজনীতিতে ছেলেকে জোরানোর কোন ইচ্ছে ছিল না মেহেরিন শিকদারের তবু ছেলের জেদের কারণেই যেতে দিতে হয়েছে তার কথাগুলো চিন্তা করে এই ঘরের দিকে পা বাড়ালেন মেহেরিন শিকদার উদ্দেশ্য ছেলের জন্য খাবার তৈরি করা তাহরিন মাত্র গোসল শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো হঠাৎই তার নজর গেল নিজের মোবাইলের উপর কিছুক্ষণ আগের সেই মেসেজের কথা মনে হতেই তাহরিন দ্রুত মোবাইল হাতে নিয়ে সেই নাম্বারে কল করলো কিন্তু আশ্চর্যজনক ভাবে নাম্বারটা বন্ধ বলছে তাই সে আর ফোন দেওয়ার চেষ্টা করল না একজন মন্ত্রী হিসেবে তার যথেষ্ট ক্ষমতা আছে তাহরিম তালুকদার চাইলেই সেই সিমের মালিককে আধা ঘণ্টা রমাঝেই বের করতে পারবে কিন্তু তাহরিম তা করবে না কিছু জিনিস অজ্ঞাতই সুন্দর তাহরিম জানে না নাম্বারটা কার সে ছেলে নামে কি উদ্দেশ্য তার জানার আগ্রহ থাকলে ও এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে না তার তাই মোবাইলটা যেখানে ছিল সেখানেই রেখে দিল মাথাটা ব্যথা করছে আপাতত রেস্ট করাটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট কিরে পূর্ণ আর্টিকাল লেখা শেষ হল তোর ইলমির কথায় কম্পিউটার থেকে মুখ তুলে তাকালো পূর্ণা মুখ কুচকে বলল ইলু ডোন্ট কল্ড মি পূর্ণ ইটস পূর্ণা মিফতহুল পূর্ণা আর আমার লেখা প্রায় শেষ আর দুই মিনিট অপেক্ষা কর আমি সেভ করে বন্ধ করছি পূর্ণার কথা শুনে ইলমি মুখ বেঁকিয়ে পূর্ণার পাশের চেয়ারে বসে বলল আহহ মর্ণন আসছে আমার ব্রিটিশদের উত্তরস্বরী পূর্ণা হোক আর যাই হোক আমি পূর্ণই ডাকবো আর তুই যে আমার এত সুন্দর একটা নাম ইলমি শাহরিন ইলমিকে ইলু ডাকি স্বামী কি কিছু বলছি তোকে পূর্ণা কম্পিউটার অফ করতে করতে বলল আররে ইয়ার ইলু তো মেয়েদের নাম কিন্তু পূর্ণ তো ছেলেদের তুই পূর্ণ ডাকলে কেমন যেন একটা ছেলে ফিল আসে তুই কি মেয়ে নাকি পূর্ণ আমার যুক্তিতে তো তুই ছেলেই আচ্ছা তুই তোর মাঝে একটা মেয়ে সুলভ আচরণ দেখাত আমাকে তুই যদি দেখাতে না পারিস আমি তোকে তোর মাঝে হাজারটা ছেলে সুলভ আচরণ দেখাবো দেখ হিলু আজাইরা কথা বলবি না অফিস তো ছুটি সেই কখন তুই গেলি না কেন জনালা দিয়ে বাহিরে তাকিয়ে পুনরায় বলল সন্ধ্যা তো হয়ে এলো এতক্ষণ বসে রইলি কেন তোর বাসা সবাই চিন্তা করবে না আমার তো দুনিয়ায় কেউ নেই তাই কেউ চিন্তা করবে না কিন্তু তোর তো আছে পূর্ণার কথা শুনে ইলমি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে পূর্ণার ব্যাগটা পূর্ণার কাঁধে ঝুলাতে ঝুলাতে বলল হুশস মেয়ে বাজে কথা বলছিস কেন আমি কি তোর কেউ না বোকা মেয়ে তুই আমার বেস্ট ফ্রেন্ড নস তুই আমার বোন আর বোন বোনের জন্য অপেক্ষা করবে তাতে কার কি আসে যায় চল তো এখন খালি বেশতি কথা বলেই ইলমি পূর্ণার হাত ধরে অফিসের বাইরে নিয়ে আসে পেশায় জুটি অনন্য ইলমি সফল ব্যবসায়িক বাবা ইসতিমুল হকের আর মাসুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান ইলমির বড় এক ভাই আছে ইসতিহাদ হক সে বর্তমানে কানাডা আছে পড়াশোনার জন্য আর পূর্ণ ছোট বেলা থেকে ইতিম খানায় মানুষ পৃথিবীতে আপন বলতে শুধু মাদার আর এখন ছোট এতিম খানার কেয়ারটেকার নিয়ে পড়ার এবং সে জার্নালিজম নিয়েই পড়েছে আচ্ছা পূর্ণ তুই সকালে মন্ত্রী তাহরিম তালুকদারের সাথে এমন অদ্ভুত বিহেভ করেছিস কেন তুই তো এমন না ইলমির কথার পরিপ্রেক্ষিতে পূর্ণা ভ্রু উঁচিয়ে বলে উঠল আমার পেশা কি ইলমি ঠোঁট উল্টিয়ে বলল জার্নালিসম আর তাহরিম তালুকদারকে মন্ত্রী উনার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই মধুর না এক কথায় বলা যায় রাজনীতি রিলেটেড সবার সাথে ই আমাদের জার্নালিস্টদের সাপে নেউলে সম্পর্ক আর তুই তো জানিস আমি যে আর্টিকেল নিয়ে কাজ করছি সেটা রাজনীতি রিলেটেড বেশ কিছু ক্রিমিনাল আর নারী পাচার সম্পর্কে আমি তো নতুন এই পেশায় তাই রাজনীতিবিদ সম্পর্কে আমার জ্ঞান শূন্য তাই তাহরিম তালুকদারকে একটু বাজিয়ে দেখলাম আর কি আমার কথা শুনে ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সিরিয়াসলি পূর্ণ এত কিছু ভেবে ফেললি হাউ ইন্টেলিজেন্ট ইউ আর পেটে পেটে এত কিছু ইলমির কথায় পূর্ণ পুনরায় হাসল আচ্ছা চল তাড়াতাড়ি পা চালা বাসায় গিয়ে কাজ আছে ভাড়া বাসায় থাকি দোস্ত তাও একা বাড়ি মুখে যত আদরি দেখাক না কেন কার মনে কি আছে কে জানে ইলমিকে বাসায় পৌঁছে দিয়ে পূর্ণা ও বাসায় চলে আসল পূর্ণা একাই একটা ভাড়া বাসায় থাকে ইলমির বাসা থেকে পূর্ণার বাসা প্রায় দশ মিনিটের রাস্তা পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতেই দেখে লাইটটা জ্বলছে না চারপাশে অন্ধকার হয়ে এসেছে হঠাৎ কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকাল পূর্ণা পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতেই দেখে লাইটটা জ্বলছে না চারপাশে অন্ধকার হয়ে এসেছে হঠাৎ কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা কে ওখানে হঠাৎ নিজের পায়ের কাছে কোন কিছুর আভাস পেয়ে ছিটকে দূরে সরে গেল ঠিক তখনই কানে ভেসে আসলো মিউ মিউ শব্দ যা শুনে পূর্ণা খানিকটা হাফ ছেড়ে বাঁচল ওফ মিনি তুই তো আমাকে ভয় পাইয়েই দিয়েছিলি রে বলেই পায়ের কাছ থেকে নিজের পোষা বিড়ালটাকে কোলে তুলে নিল পূর্ণা মিনি নামক বিড়াল পোষে সেই চার বছর আগে থেকে অবসর সময়টা সে মিনির জন্য ই বরাদ্দ থাকে মিনি আজকে আবার বিদ্যুৎ ভাইজানের কি হলো রে পূর্ণার কথা শুনে মিনি কেবলই মাথা নাড়ায় পূর্ণা মুচকি হেসে মিনিকে নীচে নামিয়ে মোবাইল বের করে মোমবাতি খোঁজার চেষ্টা করে এই বিদ্যুৎটাও যে কি আকাশের অবস্থা খারাপ করলেই ঠাস করে বিদ্যুৎ চলে যায় মোমবাতি জ্বালিয়ে পূর্ণা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসল হহুদ কাজ জমা হয়ে আছে তার উপর আবার নতুন আর্টিকাল সব মিলিয়ে প্যারাময় জীবন ল্যাপটপ অন করে নেট কানেকশন দেওয়া মাত্র কিছু ইমেইল এসে জমা হল পূর্ণার আইডিতে পূর্ণা ধীরে ধীরে সবগুলো ইমেইল চেক করছে হঠাৎ করে একটা ইমেইলে এসে তার চোখ আটকে গেল চোখ দুটো ছোট ছোট করে পুরো ইমেইলটা পড়ল কিন্তু ইমেইলটাকে পাঠালো তার বোঝার উপায় নেই ইমেইলে লেখা ছিল পূর্ব থেকেই সাবধান হয়ে যান মিফতাহুল পূর্ণা রাজনীতি নিয়ে বেশি কিছু খুঁজতে যাবেন না খুব খারাপ জিনিস এই রাজনীতি সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না কোনো কিছু রই বেশি গভীর ভালো না যা জানেন তাই নিয়ে সুক্রিয়া আদায় করেন আর এই সম্পর্কে আর্টিকাল লেখা অফ করে দেন না হলে পরবর্তীতে বিপদে পড়বেন বিপদ আপনার খুব সন্নি কেটে মিস মিফতাহুল পূর্ণা ইমেইলটা চেক করে পূর্ণা মুচকি হাসল কারণ এমন থ্রেট আজ পূর্ণার জন্য নতুন না এমন থ্রেট কত এসেছে এসবের ধারপূর্ণা ধারে না তবে অবাক করা বিষয় হল যেই অ্যাকাউন্ট থেকে ইমেইলটা এসেছে সেটা ডিজেবল করা হয়তো লোকটা চায়নি পূর্ণা তাকে চিনক দীর্ঘ শ্বাস ফেলে আবার টাইপিংয়ে মনোযোগ দিল এই ছোট্ট জীবনে কত কিছু ই না দেখল কত মানুষের কত রূপ কত কথা কত ধরনের দৃষ্টি কাজ শেষে ল্যাপটপ অফ করে বারান্দায় যায় পূর্ণাকোলের উপরে মিনি গুটিশুটি মেরে বসে আছে মিনির গায়ের উপর বার কয়েক হাত বুলিয়ে বারান্দায় রাখা টুলের উপর বসে পড়ে আজ মা বাবার কথা বেশ মনে পড়ছে পূর্ণার হয়তো কখনো দেখা হয় নাই হয়তো কারো পাপের ফসল কিংবা অন্য কিছু ও হতে পারে তবে একটা কথা কি যত যায় ই না কেন এই জন্মদাত্রী আর জন্মদাতাকে কখনো ঘৃণা করা যায় না গল্পটা এমন না হলেও পারত একটা সুন্দর সংসার হতে পারত একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত কথাগুলো ভাবতে ভাবতে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল মেঝেতে হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বিদ্যুৎ এখনো আসেনি পুরো এলাকা অন্ধকার হয়ে আছে আর বেশিক্ষণ বারান্দায় না থেকে দরজা লাগিয়ে ঘরে চলে আসলো। পুরো ঘরে একটু হাঁটাহাঁটি করে বিছানা করে মিনিকে নিয়ে শুয়ে পড়ল পূর্ণা চোখটা শুধু লেগে আসবে অমনি ঘুমের তেরোটা বাজিয়ে সশব্দে মোবাইলটা বেজে উঠল চোখ বন্ধ করেই হাতরাতে হাতরাতে মোবাইলটা হাতে নেয় পূর্ণার বিরক্তিতে ভ্রু কুচকে গেল কোনো মতে একটা চোখ খুলে স্ক্রিনে ইলু নামটা দেখে রিসিভ করে নেয় এত রাইতে কি তোর পূর্ণার কথা শুনে ইলমি মিটমিটিয়ে হেসে উঠল ডিস্টার্ব করলাম দোস্ত তুই কি এইদা জিগাইবার লাইগা ফোন দিস ফহিননি না দোস্ত শোন না শুনতাছি বল জলদি আমার ঘুম পাইছে দোস্ত কালকে তো পহেলা ফাল্গুন তো আমি কি করমু পূর্ণার কথায় খানিকটা বিরক্ত হয়ে বলল ইলমি আমি কি করমু মানে তুই এমন পাংসা কেন রে আমি কিছু জানি না তুই কালকে শাড়ি পরবি আমিও পরমু তাও বাসন্তী রঙের আমার কেন বাসন্তী শাড়ি নাই সো তুই পর আমি না আচ্ছা ঠিক আছে তাহলে রাখি বলেই ঠাস করে ফোনটা কেটে দিল ইনি যার বেশ অনেকটা অবাক হলো পুরোনা এত সহজে মেনে নেওয়ার পূর্ণা আর কিছু চিন্তা না করেই ঘুমের দেশে তলিয়ে গেল কিছু কিছুক্ষণের মাঝেই আবার ফোন আসাতে মেজাজ বেশ খারাপ হল পূর্ণা চোখ বন্ধ করে ই ভাবল এখন ইচ্ছে মতো ঝাড়বে সে ইলুকে মনে মনে কথাটা ভেবেই রিসিভ করে কানে ধরল অপর পাশ থেকে কেউ কিছু বলার আগেই পূর্ণা বলতে লাগলো ওই কালা সামসুর বউ শাকচুন্নি কোথাকার এই তোর জামাই কি আরেক বেদির লগে ভাইগা গেছে গা নাকি তোর সতীন্দ্রে বাইত লইয়া আইছে কোন গা তুই আমরা সাধের ঘুমটার চব্বিশটা বাজাইতাছ সহন্তরে আমার মনে কইতাছে ওই বুড়ি গঙ্গার পচা পানিতে চুবানি দিতাম বেঁচক বেরি এক থাপরানি দিন সাত দিন কানে হুলবি না আবার যদি ফোন দেস্তর নাক বরাবর এক ঘুষি দিন মুখের মানচিত্র বদলাইয়া লামু নিজের নিজে চিনবার পারবি না তুই যদি বেডি আমার সামনে থাকতি তোর সাত জনমের ভাগ্য তুই আমার সামনে নাই নাইলে তোরে আমি বুঝাইয়া দিতাম এই পূর্ণার ঘুমের জন্য পূর্ণার কি করতে পারে ঘুমের লগে নো সেক্রিফাইজ আবার যদি ফোন দেশ তুই তাইলে ফোনের মধ্যে দিয়া গিয়া কানের দুই আঙুল নিচে একটা চরদিমু বিটিভির মতো ঝিরঝির করবি বেদদপ বলেই ঠাস করে ফোনটা কেটে দিয়ে পূর্ণা আবার ঘুমিয়ে পড়ল মেজাজ এত খারাপ হতো না যদি না এত সুন্দর স্বপ্নের মধ্যে ফোন কল ব্যাঘাত ঘটাত মাত্রই একটা স্বপ্ন দেখা শুরু করছিল তার মধ্যে আবার ফোন ফোন হাতে নিয়ে কুসন বেককেলের মতো দাঁড়িয়ে আছে এতক্ষণ কি থেকে কি হয়েছে তার ঠিক মাথার উপর দিয়ে গেছে কুসন তার সামনে বসে থাকা তাহরিমের দিকে তাকালো। তাহরিম ভ্রু কুচকে কুশনের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল কোথা থেকে শুরু আর কোথায় শেষ তার ঠিক বুঝে আসছে না তাহরিম খবর পেয়েছিল মিডিয়ায় কাজ করা একজন মেয়ে সব রাজনীতিবিদদের নিয়ে আর্টিকাল লিখছে তাই মেয়েটার নাম্বার বের করে কল দিয়েছিল যেন কোনো কিছু না জেনে উল্টো পাল্টা কথা না লিখে কারণ সে নতুন এমপি হয়েছে এর মাঝে গুজব ছড়ালে ক্যারিয়ারে বেড ইফেক্ট পড়তে পারে কিন্তু তাকে তো কোনো কথায় বলতে দিল না মেয়েটা মুখের উপর হাবিজাবি কত কিছু বলে থাস করে ফোনটা কেটে দিল এটাকে কি ম্যানার বলে কথাটা মনে মনে চিন্তা করে ই তাহরিম বিড়বির করে বলে উঠল ম্যানারলেস মেয়ে কোথাকার দরজায় ঠক ফক আওয়াজে ঘুম হালকা হয়ে হেলো পূর্ণার মিটমিট করে তাকিয়ে শুয়া ছেড়ে উঠে বসল ব্রু কুচকে বার কয়েক ঠক ফক আওয়াজ শুনে বালিশের নিচে থেকে ফোনটা বের করে একবার সময় ট দেখে নিল মোটে সাতটা বাজে এই সাত সকালে কে আসবে মা শো তো শেষ হয় নিজে বাড়িওয়ালার বউ আসবে ভাড়া চাইতে তাহলে কি ইলমি কথাটা ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে এক হাতে চুলের খোপা করতে করতে দরজার দিকে এগুলো পূর্ণা বাড়িওয়ালার বউ আর ইলমি ছাড়া এই বাসায় তেমন কেউ ই আসে না পূর্ণা দরজার কাছে কি গিয়ে জিজ্ঞেস করল কে অপর পাশ থেকে ইলমির কণ্ঠ শোনা মাত্র এই দরজা খুলে দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়াল পূর্ণা ইলমির দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই থতমত খেয়ে গেল সে ইলমি বাসন্তী রঙের শাড়ি পরেছে সাদা ব্লাউজ সাথে ম্যাচিং কানের দুল আর গলায় ছোট পাথরের রকেটের সাথে চিকন চেইন ফর্সা গায়ে রংটা বেশ মানিয়েছে আবার হাতে একটা শপিং ব্যাগ কিন্তু এই সকালে এত সং সাজার কারণ বুঝল না পূর্ণা ইলমি পূর্ণাকে দেখে সবকটি দাঁত বের করে হাসি দিল কি চাই এই সাত সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা জানতে পারি পূর্ণার কথার রূপ রূপপাতটা না দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল শর্ত আমার ইচ্ছে হয়েছে আমি এসেছি তাতে তোর কি বলেই ইলমি সোজা ঘরের দিকে হাঁটতে লাগল পূর্ণা ও দরজা লাগিয়ে ইলমির পিছনে পিছনে গেল কি সমস্যা তোর রাতে ও ঘুমাতে দিলি না এখন আবার সাত সকালে এসে হাজির ইলমি বিছানায় বসতে বসতে ভ্রু কুচকে বলল রাতে ঘুমাতে দেই নাই মানে কি আমি তো একবারই ফোন দিলাম তাহলে রাত বারোটা বাজে কি আমি দিয়েছি তোকে ফোন পূর্ণার কথা ইলমি বেশ অবাক হল রাত বারোটা মানে তুই তো জানিস পূর্ণ আমাকে এগারোটার পর এই বাংলাদেশে চিরুনি তদন্ত করলে ও আমাকে পাওয়া যাবে না কথাটা যে ইলমি একেবারে ভুল বলেছে তা কিন্তু না ওকে আসলেই রাত এগারোটার পর ঘুম থেকে তোলা ইহকালে সম্ভব না কিন্তু ফোন করল কে তাহলে পূর্ণার কথার ভিত্তিতে ইলমি ভ্রু কুচকে বলল এত চিন্তা করার কি আছে আজব তোর ফোন চেক করলেই হয় আরে হ্যাত মনেই ছিল না বলেই পূর্ণা নিজের ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকল প্রথমেই অপরিচিত নাম্বার দেখে খানিকটা থতোমতো খেয়ে গেল সে এটা তো ইলুর নাম্বার না তাহলে ইশসকে নাকে ফোন দিয়েছিল আর কি করলাম এটা এখন তো নিজের কপাল নিজে থাপড়াইতে মন চাচ্ছে পূর্ণা মোবাইল থেকে চোখ তুলে সামনে বসে থাকা ইলমির দিকে তাকালো ইলমি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকে ই তাকিয়ে আছে ইলমির দৃষ্টি লক্ষ্য করে পূর্ণা বোকাভাবে হাসল কি হয়েছে পূর্ণা কিছুটা ঢোক গিলে বলল আননন নাম্বার চিনি না ইলমি ভ্রু কুচকে জিজ্ঞেস করল আন নাম্বার তো কি হয়েছে বাইদা রাস্তা তুই কি উল্টো পাল্টা কিছু কথা বলছিস নাকি ঝাড়ি টারি দিসিস পূর্ণা ধপ করে বিছানায় বসে পড়ল আমি না আসলে তুই ফোন দিয়েছিস ভেবে ইচ্ছে মতো ঝেড়ে ফোন রেখে দিয়েছিলাম আমি কি জানতাম নাকি আর ওই লোকের কমন সেন্স নাই নাকি মাঝরাতে একটা মেয়েকে কল করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা যা করার তো করেই ফেললি এখন বলে লাভ নাই তুই বরং বেচারা অর বেচারি যেই হোক না কেন তাকে ফোন করে সরি বলে দে পূর্ণা মনে মনে কিছু একটা চিন্তা করে বলল ঠিক আছে বলেই ফোন হাতে নিয়ে কল করল সেই নাম্বারে মুখে সূর্যের তীর্যক রশ্মি পরাতে চোখমুখ কুচকে গেল তাহরিমের রাতে সকল হিসেব নিকেশ শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়েছিল তার সূর্যের আলোতে কাচা ঘুমটার ব্যাঘাত তার মোটেও সহ্য হচ্ছে না উপর হয়ে শুয়ে কাঁথা দিয়ে পা থেকে মাথা অব্দি ঢেকে আবার ঘুম দিল এরই মাঝে ঘুমের বারোটা বাজিয়ে নিজের কর্কশ শব্দে বেজে উঠল ফোন চোখ বন্ধ করে বালিশের তলায় থেকে ফোন বের করে রিসিভ করল দেওয়ার সাথে সাথে কমল কম্পিত ও পাশ থেকে কেউ একজন কোমল কণ্ঠে সালাম দিল সালামের উত্তরে তাহরিম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল ওয়ালাইকুম সালাম অপর পাশ থেকে মেয়েটা বলল আপনি কি কাল রাতে আমার ফোনে কল দিয়েছিলেন আসলে এই নাম্বার থেকে কাল রাত বারোটায় আমার ফোনে কল গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য বস্ত আমি ঘুমিয়েছিলাম আর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে বেশ রেগেও গিয়েছিলাম আমি ভেবেছিলাম ফ্রেন্ড ফোন দিয়েছিল আর আমি ঘুমের তারণায় নাম্বার খেয়াল করিনি তাই আসলে আপনাকে ওভাবে বলা হয়েছিল আসলে আমি ঘুমের মাঝে কাকে কি বলি মাথায় থাকে না আপনি মনে হয় কোনো দরকারে ফোন দিয়েছিলেন আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ইচ্ছে করে করিনি আপনার কোনো দরকার হলে বলতে পারেন কি উপকার করতে পারি তাহরিম চোখ বন্ধ করে মেয়েটার কথা শুনছিল মেয়েটার কণ্ঠ কি আসলেই এত মধুর নাকি শুধুমাত্র তার কাছেই এমন মনে হচ্ছে আচ্ছা একসাথে এত কথা কেউ কি বলতে পারবে হ্যাঁ তো মেয়েটা পেরেছে এমন কেন মনে হচ্ছে যেন সে চাইছে মেয়েটা আরও কিছু খোন কথা বলুক আর সে শুধু শুনবে এত আবেগ দিয়ে কেউ কি কখনো সরি বলেছে তাকে কই মনে হচ্ছে না তো এত সুন্দর করে সরি মেয়েটাকে কে বলেছে বলতে আনমনেই তার ঠোঁটের কোণে হাসির রেখা ভেসে উঠল ওপাশ থেকে মেয়েটা সমানে হেলো হেলো করেই যাচ্ছে হ্যালো এই যে শুনছেন আপনি কথা বলুন আপনি কি শুনতে পাচ্ছেন জজজি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ইটস ওকে আমার ই ভুল হয়েছে এত রাতে একটা মেয়েকে ফোন দেওয়া ঠিক হয়নি আমিও আসলে সরি বলতে গিয়েও তাহরিম ঠেকে গেল কারণ সেই আগে কখনো ই কাউকে তার কাজের জন্য সরি কিংবা দুঃখ প্রকাশ করেনি জি আব্বব কিছু না আচ্ছা যাই হোক আপনি কি কোনো দরকারে ফোন দিয়েছিলেন অপর পাশে কথা বলা মেয়েটরা প্রশ্নে তাহরিম জীব দিয়ে খানিকটা ঠোঁট ভিজিয়ে বলতে গিয়েও থেমে গেল কেন জানি আজ অদ্ভুতভাবে মেয়েটিকে তার পরিচয় দিতে ইচ্ছে করছে না কেন জানি তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে কথা বলতেই ভালো লাগছে সে চাই না মেয়েটা তাকে চিনুক সাধারণ ছেলে হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছে তা খুব করে আসলে আপনাদের ওখানে কি সংবাদপত্র ছাপা হয় আমার একটা সংবাদ ছাপানো ছিল তাই আপনাকে কল করেছিলাম কি পূর্ণ বেশ থতমত খেয়ে বলল পাত্রী নিজের বোকা বোকা কথায় নিজেই বেয়াক্ষ হয়ে গেল তাহরিম মিথ্যে সে কোনো কালেই বলতে পারে না তার উপর দুনিয়ায় কি আর কোনো মিথ ছিল না শেষে কি না পাত্রী চাই যে কি না হাতে তুড়ি দিলে পাত্রী লাইন লাগবে সেখানে সে কি না পাত্রী চাই বলে সংবাদপত্রে বিজ্ঞাপন ব্যাপারটা হাস্যকর না কান থেকে ফোনটা নামিয়ে ফিক করে হেসে দিল পূর্ণা এমন নয় যে পূর্ণা বুঝতে পারেনি যে লোকটা মিথ্যে বলছে কিংবা কথা ঘুরানোর চেষ্টা করছে তবে যাই হোক লোকটার কথা খারাপ লাগেনি তার কি হয়েছে হাসছিস কেন ইলমির কথায় পূর্ণা ইলমির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল আবব কিছু না তো তুই তো বললি না এত সকাল সকাল সং সেজে আমার বাসায় কি করছিস ইলমি হাত দিয়ে শপিং ব্যাগটাকে কাছে টেনে খুলতে খুলতে বলল কাল কি বলেছিলাম মনে নাই তোর যাই হোক মনে না থাকলেও আমার কিছু করার নাই তোকে আবার মনে করিয়ে দিচ্ছি আজ পহেলা ফাল্গুন পহেলা বসন্ত বসন্ত বরণ অনুষ্ঠান হবে জাবির ক্যাম্পাসে আর অফিস শেষে তুই আর আমি যাব বিশাল অনুষ্ঠান হয় ওখানে পূর্ণা চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকিয়ে আছে ইলমি শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়ি সাদা রঙের ব্লাউজ মাথার খোপায় লাগানোর মতো বেলি ফুলের মালা আর হাতে বাঁধার জন্য রজনীগন্ধার গাজরা গলায় আর কানের জন্য ছোট্ট পাথরের ইয়ারিং আর চেইন হাতে ম্যাচিং রেশমি চুরি এগুলো আনলি কেন জিনিসগুলো বিছানায় সাজিয়ে রাখতে রাখতে ইলমি বলল জিনিসগুলো নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাজিয়ে রাখার জন্য আনিনি আর তুই তো কালকে বললি তোর বাসন্তী রঙের শাড়ি নাই তাই নিয়ে আসলাম এখন তো আর বলতে পারবি না যে তোর শাড়ি নাই ইলমির কথায় পূর্ণা দীর্ঘ শ্বাস ফেলে বলল দেখ ইলমি কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে ই হয় না এই পূর্ণ তোকে কে বলেছে রে টাকার হিসেব করতে আমার টাকা আমি ধেরোর বুঝব তোকে আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়ত অফিস টাইম হয়ে গেছে প্রায় পূর্ণা আর কিছু বলল না কারণ সে জানে এই মেয়েকে কিচ্ছু বলে নাই উল্টো একটা কথার বদলে দশটা কথা শোনাবে পূর্ণা ফ্রেশ হয়ে আসলে ইলমি পূর্ণাকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মিহু একদম আমার স্বপ্নের রাজকন্যা গড প্রমিশ একদম হুর পড়ি লাগছে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে নিজের ডেস্কে বসে কাজ করছিল পূর্ণা সামনে কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকাল সামনে দাঁড়িয়ে থাকা মৃদুলকে দেখতে পেয়ে বিরক্তিতে নাক মুখ কুচকে গেল তার অনিচ্ছা সত্যেও বলল ধন্যবাদ পূর্ণা বুঝতে পারে না মানুষ এতটা ছেচোড়া কি করে হতে পারে এত বেহায়া যে কেউ হতে পারে মৃদুলকে না দেখলে পূর্ণা কখনোই বুঝতে পারত না আজ কোথাও যাবে নাকি মিহু পূর্ণাভ্রু কুচকে মৃদুলের দিকে তাকিয়ে বলল ফার্স্ট অফ অল আমি মিহু নই আমার নাম মিফতাহুল পূর্ণা নাম পূর্ণা মিফতাহুল ডাকলে পুরো টাই ডাকবেন নয়তো পূর্ণা এসব হাফ নেইম আমার পছন্দ না বিশেষ করে আপনার কাছ থেকে তো নাই আর আমাকে কেমন লাগছে সেটা আমি বাসা থেকে বের হবার আগে আয়নায় দেখে এসেছি আপনার কাছে কোনো কমপ্লিমেন্ট চাইনি যেহেতু দিয়েছেন আপনার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল তাই ধন্যবাদ দিলাম আমরা কোথায় যাই আর না যাই সেটা আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে আমার হু আর ইউ নিজের কাজ নেই যান নিজের চরকায় তেল দেন বলেই আবার ফাইল দেখায় মনোযোগ দিল পূর্ণা মিহু তুমি কিন্তু আমাকে অপমান করছ পূর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল ইটস মিফতাহুল নট মিহু আর মান আছে আপনার মান থাকলে না অপমান করব আপনার তো মানই নেই আত্মসম্মান যদি বিন্দু পরিমাণ থাকত তাহলে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না আর কাকে কি বলি আমি পূর্ণা সে যায় ই হোক না কেন আপনি কি আর কিছু বলবেন না বললে যান নিজের কাজে যান অযথা কাউকে ডিস্টার্ব করবেন না মিস্টার মৃদুল আর আমি এখন বেরুব আমার কাজ শেষ আপনার কোনো কাজ থাকলে করতে পারেন আর না থাকলে আমার ডেস্কটা বেশ ময়লা হয়েছে চাইলে পরিষ্কারও ও করে দিতে পারেন আমি ডোন্ট মাইন্ড বলেই পূর্ণা বাঁকা হাসি দিয়ে বাইরে বের হয়ে আসল বাইরে এসে দেখে খুব অল্প স্বল্প মেম্বারই আছে অফিসে বেশিরভাগই চলে গেছে এই পহেলা ফাল্গুনে হয়তো কেউ নিজের প্রিয় মানুষ তার সাথে সময় কাটাতে ব্যস্ত আবার কেউ ভালোবাসার মানুষের সাথে দিনটি উদযাপন করতে ব্যস্ত কেউ কেউ আবার নিজের পরিবারকে নিয়ে এই রঙিন শহরে ঘুরতে ব্যস্ত পিছনে থেকে হাতে টান পড়াই পূর্ণা পিছনে তাকালো ইলমি ভ্রু কুচকে দিকেই তাকিয়ে আছে কি হয়েছে তোর এমন রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলল না তেমন কিছু না মন খারাপ আমার আবার মন খারাপ মন আছে এটাই অনেক সেটা খারাপ করার সামর্থ্য নেই ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোর এই ফালতু প্যাচাল শেষ হলে বল বেরুবো আমরা হুম চল পূর্ণা আর ইলমি অফিস থেকে বের হয়ে একটা রিকশায় উঠল প্রায় মিনিট পনেরোর মাঝে ই রিকশা এসে থামল জাবির গেইটের সামনে রিক্সা ভাড়া মিটিয়ে ইলমি বলল দোস্ত তুই এই দিকটাই একটু দাঁড়া আমি এই যাব আর এই আসব পূর্ণা হাতের রজনী গন্ধার গাজরা ঠিক করতে করতে বলল ঠিক আছে যা তবে তাড়াতাড়ি আসবি কিন্তু কথাটা বলেই পূর্ণা সামনে তাকিয়ে দেখে ততক্ষণে ইলমি উধাও প্রায় পনেরো মিনিট হতে চলল এই ইলমির আশার নাম গন্ধ নেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে যাবির গেইটে হ্রদিকে তাকাল ভেতরে বেশ জাগজমক পূর্ণ সেটা কোলাহল দেখে ই বোঝা যাচ্ছে পূর্ণা গেটের দিকে হাঁটতে লাগল পূর্ণার মনে হচ্ছে চুলের খোপাটা গিলে হয়ে গেছে কিছুক্ষণের খুলে পড়বে চুল তো আর কম না কোনো ছাড়িয়ে সামলানো খুব কষ্ট নেহাত লম্বা চুলপ্রিয় নয় তো কবেই বয়কার দিয়ে ফেলত পূর্ণা চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে আলগোছা চুলগুলো এক হাতে খোপা করতে করতে সামনে এগুলো হঠাৎ পিছন থেকে কেউ দৌড়ে এসে পূর্ণার কাঁধে রসাথে ধাক্কা লাগতেই পূর্ণা পড়তে পড়তে বেঁচেছে কিন্তু হাতে থাকা বেলি ফুলের মালাটা নিচে পড়ে গেছে পূর্ণা চোখ তুলে তাকাল সামনের দিকে ছেলেটা বেশ কিছুটা দৌড়ে গিয়ে হঠাৎ পিছনে তাকিয়ে জোরে বলল সরি আপু আম রিয়েলি সরি আসলে পিছনে থেকে দৌড়ানি দিয়েছে তো তাই খেয়াল করিনি মাস্ক পরছিল ছিল বলে কথাটা বুঝতে খানিক সেকেন্ড সময় লাগল ছেলেটি আবার সামনের দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে হঠাৎ কোনো একটা কারণে সেখানে ই থেমে গেল পিছনে থেকে ছেলেটার নাম ধরে কেউ দৌড়ে আসছে পূর্ণা পিছনে তাকাতে যাবে অমনি কেউ দৌড়ে এসে পূর্ণার উপর পড়ল পূর্ণাটাল সামলাতে না পেরে লোকটাকে নিয়ে ই নীচে পড়ে গেল তারপর আর কি সবাই ফ্রিতে বাংলা সিনেমার ও রোমান্টিক সিন উপভোগ করল লোকটা উপরে পূর্ণা নিচে পূর্ণা ভ্রু কুচকে লোকটার দিকে তাকালো মাস্ক পরা থাকলেও লোকটার চোখ অসম্ভব সুন্দর কথাটা মনে আসতেই পূর্ণা নিজের মনকে হাজারটা গালি দিল ওয়াও ওয়াও হুয়া রোমান্টিক সিন ইয়ার কথাটা কানে আসতেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো সেই মাস্ক পরা ছেলেটা হাতে মোবাইল দিয়ে বিভিন্ন এঙ্গেলে ছবি তুলছে চারপাশে বেশ ভিড় জমে গেছে কিন্তু পূর্ণার সাথে লেপটে থাকা লোকটার উঠার নাম গন্ধ নেই এই যে মিস্টার কানা আই নো আমি কিউট একটা মেয়ে তাই বলে পাবলিক প্লেসে এভাবে লেপটে থাকার কোনো মানেই হয় না আর মানুষ না তো যেন একটা আস্ত হাতি ও মাগো আমার কোমর শেষ আরে উঠুন উঠুন সবাই কে কি বাংলা সিনেমার র রোমান্টিক সিন দেখানোর শখ হয়েছে নাকি পূর্ণার কথাটা কানে যেতেই লোকটা পূর্ণার কানে র কাছে কিছুটা ঝুঁকে ফিস ফিস কণ্ঠে বলল আপনার ভাগ্য ভালো মিশস বাংলা সিনেমার র রোমান্টিক সিন দেখাচ্ছি যদি কোরিয়ান সিনেমার রোমান্টিক সিন দেখাতাম তাহলে বলেই লোকটা ভ্রু বাকি উঠে বসল আর পূর্ণা চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো কতটা নির্লজ্জ হলে মানুষ পাবলিক প্লেসে একটা অচেনা মেয়েকে এ কথা বলতে পারে পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলে উঠল অসভ্য লোকটা খানিকটা শব্দ করে হেসে বলল আই নো কিরে রে পূর্ণ এভাবে মাটিতে বসে আছিস কেন ইলমির কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে শাড়ি থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে শাড়িটা ঠিক করে দাঁড়ালাম ঘাটে যখন কিছু অসভ্য মানুষজন গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবেই ধাক্কা খেয়ে পড়তেই হবে ইট স্বাভাবিক বলেই আর চোখে মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে দেখি উনি কি সুন্দর নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে যেন কিছুই হয়নি আপু আসলে দোষটা আমারই আমি ই খেয়াল করিনি আমি আসলেই দুঃখিত প্লিজ রাগ করবেন না আপু আমি শাড়ির কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম মুচকি হেসে বললাম ইটসোকে ভাইয়া আমি কিছু মনে করিনি তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে আমি একটুও রাগ করিনি মাঝখান থেকে সেই মাস্ক পরা লোকটা মোবাইলে হ্রদিকে দৃষ্টি নিবন্ধ রেখেই বলে উঠল তানজিম তুই কি আজ বাসায় যাবি গেলে বল তা না হলে আমি গেলাম বাই বলেই লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগল তোমার ভাই উনি আমার কথা শুনে তামজিদ শব্দ করে হেসে বলল খুব অদ্ভুত তাই না আসলে ভাইয়া এমনই কথা কম বলে আর সারাক্ষণ আলাদা মুড় নিয়ে থাকে খাটাস হ্যাঁ সেটাই ধন্যবাদ আপু আজ তাহলে আসি আমি প্রত্যুত্তরে হাসলাম ছেলেটা চলে গেল খারাপ লাগেনি ছেলেটাকে বয়স আর কত হবে হয়তো বাইশ কি তেইশ অনার্স থার্ড কিংবা ফোর্থ ইয়ারে পড়ে হবে হয়তো কিরে আজকে কি সারাদিন এখানে ই দাঁড়িয়ে থাকবি চল ভেতরে চল হুম বলেই চুলে হাত দিয়ে দেখি বকুল ফুলের মালাটা নেই চোখ ঘুরিয়ে চারপাশে তাকালাম না কোথাও নেই নিচে পড়লে তো এখানেই থাকত কিছু খুঁজছিস আমি এদিক সেদিকে তাকিয়ে বললাম হ্যাঁ বকুলের মালাটা থাক মালা লাগবে না চুলগুলো এমনিই ছেড়ে দে একটা দিনই তো ওর অনুরোধের ভঙ্গিতে বলা কথার পরিপ্রেক্ষিতে আমি ও কথা বাড়ালাম না বসন্তের আমেজ শুরু হয়ে গিয়েছে হালকা শীতল বাতাস আর চারিদিকে রং বেরঙের পাখি গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমে অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠল দিনের প্লান্তি ভাবটা অনেকাংশেই কমে গেছে বাসন্তী রঙের শাড়িতে আর খোলা চুলে বসন্ত বাতাস আজ বেশ উপভোগ করছি আমি যে ততটা ফর্সা তা কিন্তু না আমি শ্যাম্বর না গায়ের রংটা তামাটে আর ইলু হলুদ ফর্সা কোথাও একটা শুনেছিলাম একটা সুন্দরী মেয়ের সাথে আরেকটা সুন্দরী মেয়ের বন্ধুত্বটা খুব বেশি দিন টেকে না তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্বটা এতটা গাঢ় দুজনে মিলে বেশ অনেক ঘোরাঘুরি করলাম বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত আটটার মতো বেজে গেছে এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কিন্তু আমাদের ভাগ্য তো এত সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিক্সা পেয়ে যাব দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে এদিকটায় আসছে চাচা যাবেন চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল হহহ আম্মা জামু কই যাবা দুই নাম্বার রোড আইচ্ছা মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভীষণ ভিড় দেখে রিক্সা থেমে যায় আমি ভ্রু কুচকে সামনে তাকায় ইলুর দিকে তাকিয়ে দেখি ওই ঘুমে ঢুলছে আমি রিক্সা থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেলাম লোকজন বলাবলি করছে সামনে এক্সিডেন্ট হয়েছে আমি ভিড় ঠেলে সামনে গেলাম চোখের সামনে ভেসে উঠল একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে কিন্তু চারপাশে এত লোক থাকতে ও কেউ গিয়ে ধরছে ও না আর না হসপিটালে নিয়ে যাচ্ছে আমি ছেলেটার কাছে যেতেই একজন লোক পিছনে থেকে ডেকে বলে উঠল আপা ওনার কাছে যাইয়েন না যেই এক্সিডেন্ট করছে মনে হয় না যে বাঁচবো আজাইরা নিজে ঝামেলাই জড়াইয়েন না পুলিশের প্যাচে পড়বেন লোকটা আরও ও কিছু বলতে নিবে আমি রেগে তার দিকে তাকতেই লোকটা চুপ হয়ে যায় মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের অধিকারী হলে এই মুহূর্তে এমন একটা কথা বলতে পারে আমি দীর্ঘ শ্বাস ফেললাম আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম ওর সামনে হাঁটু গেড়ে বসে তর্জনী আঙুল ওর নাকের কাছে নিতেই শ্বাসপ্রশ্বাস টের পেলাম তার মানে এখনো বেঁচে আছে তবে অবস্থা আশঙ্কাজনক সেটা দেখেই বোঝা যাচ্ছে মাথা ফেটে রক্ত বের হচ্ছে এখনো এতক্ষণে ভিড় ঢেলে ইলু ও এসেছে আমি ওকে কিছু একটা ইশারা করতেই ও দৌড়ে সেখানে থেকে চলে যায় আমি ছেলেটার মাথা নিজের কোলের উপরে রেখে শাড়ি রাঁচলের কিছু অংশ ছিঁড়ে মাথাটা ভালোভাবে বেঁধে দেই যেন রক্ত পরাটা কিছুটা হলেও কমে যায় ততক্ষণে ইলু রিক্সাওয়ালা চাচাকে নিয়ে হাজির ছেলেটাকে রিক্সা ও উঠিয়ে আমি আর রিক্সাওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হলাম ইলু সেই রিক্সার পিছনে পিছনে ই আরেকটা রিক্সা নিয়ে কাছে ই একটা হসপিটালে ছেলেটাকে নিয়ে এলাম আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম চাচা আপনার ভাড়াটা কত দিব আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন ভাড়া লাগব না রে মা দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে এমন সময় ডাক্তার বের হয়ে আসে ডাক্তারকে দেখামাত্র ই আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার কি অবস্থা রোগীর আমার কথা শুনে ডাক্তার দীর্ঘ শ্বাস ফেলে বলল অবস্থা এখনও কিছু বলা যাচ্ছে না তবে খুব একটা ভালো না মাথার পিছনে দিকে আঘাতটা বেশি লাগছে গলায় ও বেশ খানিকটা জখম হয়েছে মাথায় বিভিন্ন জায়গায় কাজ ঢুকে আছে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে রোগীর বাসার লোক কেউ আছে বন্ড পেপারে সাইন করতে হবে অপারেশন করালেও যে রোগী বাঁচবে এমন কোনো সিউরিটি দিতে পারছি না আঘাতটা খুব বেশিই পেয়েছে আমি কিছু চিন্তা না করে ই বলে উঠলাম আমি রোগীর বোন হই কোথায় সাইন করতে হবে বলেন আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করেন জি অবশ্যই ডাক্তার তার পাশে থাকা নার্সকে বলল উনার সব পেপার রেডি করে সাইন করাও আর অটি রেডি করো তাড়াতাড়ি কর নার্স আমার দিকে তাকিয়ে বলল আপনি চলুন আমার সাথে আমি নার্সের সাথে যেতে যেতে পিছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম তুই এখানে একটু বস আমি আসছি আমার কথার পরিপ্রেক্ষিতে ইলু মাথা নাড়িয়ে সিটে বসে পড়ল নার্স আমার সাথে যেতে যেতে বলল রোগী কি আপনার কিছু হয় হুম আমার ভাই ও, ওনার আঘাতগুলো খুব গুরুতর কিভাবে হয়েছে একটু বলতে পারবেন লরির সাথে প্রাইভেট কারের এক্সিডেন্ট ও। ফরমালিটি শেষে ডাক্তার অটিতে ঢুকেছে প্রায় এক ঘন্টা আমি আর ইলু অটির সামনে টেনশনে হাত পা বরফ হয়ে আসছে চোখ ফেটে কান্না আসছে রূপ করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়ল একটা অচেনা অজানা ছেলের জন্য এত চিন্তা আমি খুব করে চাইছি আল্লাহ র কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায় কোন মায়ের বুক যেন খালি না হয় প্রচণ্ড অস্থিরতায় ভুগছি অবশেষে অটির লাল লাইট নিভে গেল ডাক্তার বাইরে বেরিয়ে এলেন কি অবস্থা ডাক্তার আমার ভাইয়ের র অশেষ রহমতে এবারে রমতো বেঁচে গেছে সময় মতো না পৌঁছালে হয়তো বাঁচানো সম্ভব হতো না তুমি মেয়ে অনেক সাহসী খুব ভালোবাসো ভাইকে তাই না ব্রেভ গার্ল ডোন্ট ওয়ারি ভাই ঠিক হয়ে যাবে কিছুদিন রেস্ট করুক আর গলায় যেহেতু আঘাত পেয়েছে কথা বলতে কয়েকদিন সমস্যা হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তারের কথায় আনমনেই আমার ফোঁটে হাসির রেখা ভেসে উঠল ভেতরে যেতে পারি ডাক্তার আবাদত ঘুমাচ্ছে কাল সকালে র ঘুম ভাঙবে না তবে দেখে আসতে পার ধন্যবাদ ডাক্তার মাই প্লেজার বলেই ডাক্তার চলে গেল আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালাও সব ঠিক হয়ে যাবে সকাল প্রায় সাতটা বাজতে চলল তালুকদার ভিলায় কারো চোখে ঘুম নেই ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা তাপস তালুকদার সোফায় নির্লিপ্ততা ভঙ্গিতে বসে আছে মেহেরিন শিকদারের চেহারায় ও ছেলের জন্য অস্থিরতা তাহরিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ রাতেও বাসায় আসেনি যে ছেলে এক ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে সত্তর বার ফোন করে সে ছেলের ফোন কাল রাত থেকে অফ পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে কিছুক্ষণ আগেই একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে তাদের গাড়িটা মহাসড়কের পাশে খুবই বাজেভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে কিন্তু সেখানে তানজিম ছিল না এলাকার লোকজন থেকে শোনা গেছে গতকাল রাতে প্রায় আটটার দিকেই এদিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর পড়ে থাকা ছেলেটাকে একটা মেয়ে রিকশায় করে হসপিটালে নিয়ে যায় কিন্তু কোনো হসপিটালে নিয়ে গেছে কেউ জানে সাজের সকাল বসন্তের দক্ষিণা বাতাস শাসা করে ঢুকছে হসপিটালের জানলা দিয়ে সেই বাতাসকে যেন আহ্বান করতে জানলার ধারে রেলিং এ মাথা ঠেকিয়ে কোন এক নির্দিষ্ট জায়গায় বৃষ্টি নিবন্ধ করেন নির্লিপ্ততা ভূমিতে দাঁড়িয়ে আছে বাসন্তী রঙের শাড়ি পরিহিতা এক রমণী শাড়িতে ছোট ছোট রক্তের দাগ যেন শুকিয়ে আছে চুলের খপাটা অনেকাংশে খুলে যাওয়ার ফলে কিছু অবাধ্য চুল পিঠ আছে পড়ে আছে চোখে তার ঘুম ঘুম ভাব ক্লান্তি তবুও যেন ঘুমতে নারাজ সে ঘর ঘুমিয়ে একবার ঘড়ির দিকে দৃষ্টি তাক করল ঘড়ির কাটা সাতটা পেরিয়ে গেছে সেই আধ ঘন্টা আগে পুনরায় তাকালো বেডে নিস্তেজ হই শুয়ে থাকা হাত পায়ে ব্যান্ডেজ করা ছেলেটার দিকে ছেলেটার পরিচয় এখনো অজানা জ্ঞান না ফেরা পর্যন্ত পরিচয় জানা অসম্ভব কেবিন নাম্বার দুইশো বেডে শুয়ে থাকা ছেলেটার গোঙানির আওয়াজে পিছনে তাকালাম জ্ঞান ফিরেছে তার আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম কপালে আর গালে হাত দিয়ে দেখলাম এখন জ্বরের অবস্থা এখন কিছুটা কম হলেও একেবারে যে নেই তা কিন্তু না বেডের পাশে থাকা টেবিলের উপর থেকে পানির বোলটা নিয়ে তাতে ভিজানো রোমালটা ভাজ করে কপালে রাখলাম ছেলেটা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে অপরিচিত একটা মেয়েকে দেখে হয়তো বেশ চমকেও গেছে হয়তো তড়িঘড়ি করে উঠতে গেলে আমি বাধা দিলাম উঠো না শুয়ে পড়ো সারা শরীরে তোমার আঘাত ব্যথা আছে আর কথা বলো না কষ্ট হবে তোমার যা লাগবে ইশারায় বলে দিবে আমি এনে দিব বলেই মাথা থেকে জলপটটিটা সরিয়ে আবার ভিজিয়ে রাখলাম ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি সেদিকে পাত্তা দিলাম না অবাক তো হবার কথা এমন সময় দরজা খেলে প্রবেশ করল ডাক্তার নূর কেমন আছো মাই বয় আমি আর ছেলেটা ডক্টরের দিকে তাকালাম আসলে ডক্টর ওর কথা বলতে প্রবলেম হচ্ছে আমার কথা শুনে ডাক্তার হাসলেন ওই যে বললাম না গলায় বেশ আঘাত পেয়েছে তবে চিন্তা করো না ঠিক হয়ে যাবে কিছুদিন রেস্ট নেক ছেলেটার কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল জ্বর তো এখন আর তেমন নেই ডোন্ট ওয়ারি মাই বয় তোমার বোন থাকলে তোমার আর কিছু হবে না এটা আমার বিশ্বাস ডাক্তারের কথা শুনে ছেলেটা আবারও অবাক দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকালো ডাক্তার কিছুটা থেমে বলল ভেইরি ব্রেভ গাল তোমার বোন কালকে ও সময় মতো না নিয়ে আসলে তো তোমাকে বাঁচানোই যেত না আর সারা রাত জেগে মেয়েটা তোমার সেবা করেছে মাঝরাতে তো হঠাৎই তোমার প্রচণ্ড জ্বর আসে আর ও তোমার মাথার পাশে সারা রাত থেকে জেগে জেগে তোমার মাথায় পানি দিয়েছে আর শরীর মুছিয়ে দিয়েছে ভাগ্য করে একটা বোন পেয়েছো তুমি চিন্তারও কোনো কারণ নেই ঔষধ নাও আর রেস্ট করো ইনশা আল্লাহর ঠিক হয়ে যাবে বলেই ডাক্তার চলে গেলেন ডক্টরের কথা শুনে ছেলেটা আমার দিকে অশ্রুষিক্ত দৃষ্টিতে তাকালো আমি গিয়ে ওর পাশে বসলাম ছেলেটা আশফাস করছে হয়তো কিছু বলবে তুমি কি কিছু বলবে সে মাথা নাড়ায় কিভাবে বলবে তোমার গলায় তো ব্যথা ছেলেটা আমাকে টেবিলের দিকে ইশারা করে আমি সেদিকে তাকিয়ে দেখি একটা খাতা রাখা আছে আমি কিছুটা ভেবে বলি তোমার তো হাতে তো ব্যথা লিখবে কিভাবে ছেলেটা আবারও ইশারা করতেই আমি আর কিছু না বলে টেবিল থেকে একটা খাতা আর কলম এগিয়ে দিলাম খুব কষ্ট করে ছেলেটা কাগজে কিছু একটা লিখলো আর আমার দিকে এগিয়ে দিল আমার বাসায় একটু যোগাযোগ করবা নাম্বার শূন্য এক সাত শূন্য নয় লেখাটা পড়ে আমি হাসলাম খাতাটা এগিয়ে দিয়ে বললাম তোমার নাম কি লেখো সে নাম লিখে আমার দিকে এগিয়ে দিল তানজিম লেখাটা পড়ে আমি হাসলাম বেশ সুন্দর নাম আমাদের কথার মাঝে পিছনে থেকে হঠাৎ কেউ বলে উঠল কি ব্যাপার বাছাধনের জ্ঞান ফিরল তাহলে ভয় পেয়ে গিয়েছিলাম আমি ইলুর দিকে তাকিয়ে হাসলাম হাতে একটা শপিং ব্যাগ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইলু খানিকটা এগিয়ে এসে আমার হাতে শপিং ব্যাগটা দিয়ে বেড়ে বসে পড়ল আমি শপিং ব্যাগ থেকে ড্রেস খুলে মেজাজ খারাপ হয়ে গেছে মায়ার কাজ দেখছ আবার আমার জন্য এই শাড়িই আনছে কেমন দা লাগে ওই ফোহিননি দুনিয়ায় কি আর কোনো ড্রেস নাই তুই শাড়ি আনলি কোনো বুঝে তো কি ওয়েস্টার্ন আনতাম বলেই খিলখিল করে হেসে উঠল তানজিম ও আমার মুখের এক্সপ্রেশন দেখে হাসলো আমি ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম এই মেয়েকে কিছু বলে লাভ নাই ঘর তারা কোথাকার আমি ইলুর দিকে এগিয়ে গিয়ে ওর হাতে খাতাটা ধরিয়ে বললাম তানজিমের বাড়িতে ফোন কর আমি ততক্ষণে চেঞ্জ করে আসছি শাড়ি যে আমি একদমই পড়তে পারি না তা কিন্তু না আমি শাড়ি পড়তেও পারি সামলাতেও পারি কিন্তু এই মুহূর্তে শাড়িটা কমফোর্ট বলে আমার মনে হচ্ছে না সে যাই হোক এখন আর কি করার অগত্যা এসব নিয়েই আমাকে ওয়াশরুমে ঢুকতে হল নীল রঙের শাড়ি আর সাদা রঙের ব্লাউজ পরে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি কেবিনে বেশ অনেক লোকের ভিড় একজন মহিলা তানজিমের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আরেকজন মাঝবয়সী লোক বেদের সাথে ই চেয়ার নিয়ে বসে কথা বলছে আমি পলক ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু চোখের ইশারায় বোঝাল এনারাই তানজিমের বাবা মা আমি স্বস্তির নিশ্বাস ফেললাম যাক ছেলে তার মা বাবার কোলে ফিরে গিয়েছে আমার দায়িত্ব শেষ তানজিমের বাবা তানজিমকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে কিন্তু বেচারার তো কথা বলতে পারে না আর সেটা বোঝাতেও পারছে না আঙ্কেল তানজিম তো গলায় ব্যথা পেয়েছে তাই কথা বলতে ওর প্রবলেম হবে আপাতত ওকে কিছু জিজ্ঞেস না করলেই ভালো হবে অচেনা কারো কণ্ঠ শুনতে পেয়ে আঙ্কেল আর আন্টি আমার দিকে ভ্রু কুচকে তাকালো। উনাদের অব্যক্ত কথাটা হয়তো আমি বুঝতে পেরেছি তাই হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম আমাকে আপনারা চিনবেন না আমার নাম মিফতাহুল পূর্ণা পেশায় একজন সাংবাদিক তানজিমকে কাল আমরাই পেয়েছিলাম রাস্তায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আমার কথা শুনে আঙ্কেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে কাছে ডাকলেন আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তার দিকে উনি আমার মাথায় হাত রেখে বললেন কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব ভাষা নেই আমার তুমি নিজেও জানো না তুমি আমাদের কত বড় একটা উপকার করেছ এভাবে বলবেন না আঙ্কেল এটা আমার কর্তব্য আজ তানজিমের জায়গায় আমার ছোট ভাই কিংবা বোন হতে পারতো আমার ভাই হলে কি আমি এভাবে রাস্তায় ফেলে রেখে আসতে পারতাম কখনোই না তোমার মতো এভাবে কেউ চিন্তা করে না মা প্রতুতরে আমি হাসলাম কথার মাঝে হঠাৎ মেহরিন শিকদার বলে উঠল মেয়ে তুমি সারা রাত তানজিমের পাশে ছিলে তোমার বাবা মা টেনশন করেননি উনার কথায় আমি তাচ্ছিল্যের হাসি দিলাম না হানটি টেনশন করার মতো কেউ নেই আমার আমি এতিমখানায় বড় হয়েছি ভাড়া বাসায় থাকি আমার পরিবার বলতে এখন শুধু আমার বেস্ট ফ্রেন্ড ইলমি আছে আর কেউ নেই বেশ হাসি মুখেই কথাগুলো বললাম মিসেস শিকদার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো ভাবছে এত কঠিন কথাগুলো মেয়েটা কত সুন্দর সাবলীল ভাষায় অবলীলায় বলে দিল ঠিক তখন ই কথা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কেউ মা আমি থানায় যোগাযোগ করেছি ওরা তদন্ত করছে আর কারা তানজিমের এরকম একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে সেটা অতি শীঘ্রই ধরা পড়বে টেনশন কর না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হসপিটালের কেবিনের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাগুলো কেউ বলল ইলমি দরজার দিকে তাকিয়ে ইয়াস্তে আস্তে বলল মন্ত্রী তাহরিম তালুকদার আমি কথাটা স্পষ্ট শুনতে না পেলেও দেখে উনাকে ঠিকই চিনতে পেরেছি আর মন্ত্রীদের সাংবাদিক গণ চিনবে না সেটা কোশ্চিনকালে কালেও সম্ভব নাকি কারণ উনাদের নিয়েই তো আমাদের ঘাটাঘাটি আমাদের যত খবর থাকে বেশিরভাগ অংশ জুড়েই মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের নেতারা কিন্তু উনি এখানে কি করছে সেটাই ভাববার বিষয় আর মা মা কাকে ডাকছে আমি ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছি পুরো ব্যাপারটা বুঝতে আমার মিনিট দুই সময় লাগল তার মানে তানজিম মন্ত্রী তাহরিম তালুকদারের ভাই তাহরিম তুমি একটু ডক্টর নূরের সাথে কথা বল তানজিমকে কি আজ বাসায় নিতে পারব নাকি আরও দু এক দিন থাকতে হবে মেহেরিন শিকদারের কথা শুনে তাহরিম চোখ তুলে মায়ের দিকে তাকালো মোবাইল পকেটে ভরতে ভরতে বলল আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলেই এসেছি কয়েকটা দিন থাকলেই ভালো হবে কথাটা বলে তাহরিম ঘর ঘুরিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকালো আপনি আমি কিছু বলতে নিব তার আগেই তাপস তালুকদার বলে উঠলেন আরে উই তো তানজিমকে হসপিটালে ভর্তি করিয়েছে আর নিজের ভাইয়ের পরিচয় দিয়ে চিকিৎসা করিয়েছে সেবা করেছে এই যুগে অচেনা অজানা একটা ছেলের জন্য এমন কেউ করে আমার জানা ছিল না অন্য কেউ হয়তো করত না তাহরিম ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে আসলে মেয়ে দুটোর অভিব্যক্তি কি আর কি উদ্দেশ্য তাদের আমার দিকে এভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল তাহরিম তালুকদার কাছে এসে উদ্দেশ্য কি আপনাদের উনার কথা শুনে বেশ অবাক হলাম চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালাম মানে কি বলতে চাইছেন তা স্পষ্ট করে বলুন তো মন্ত্রী সাহেব আমার কথা যেন উনার কাছে খুব মজার বিষয় মনে হল বা এটা ভেবেই রেখেছেন যেন আমি ঠিক এমন একটা প্রশ্নই তার দিকে ছুড়ে দিব উনি হাত দুটো ভাজ করে বুকের উপর রেখে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে বলল না আমার কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে রাতের বেলা দু দুটো মেয়ে একজন মন্ত্রীর ভাইকে এক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে আবার তার ভাই বলে সম্বোধন করছে তাকে সেবা করছে কোনো না কোনো কারণ তো আছেই কারণ তাই জানতে চাচ্ছি নাকি টাকার জন্য তাহরিম তালুকদারের কথা শুনে আমি অবাকের চেয়ে বেশি অপমানিত বোধ করলাম তবে আমাকে কেউ অপমান করবে আমি তাকে ছেড়ে দেব সেটা কি করে হয় হোক সে এমপি মন্ত্রী যা মনে চাই তা তাতে আমার কি আমি ধের বুঝতে পারছি উনি কিছু একটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনটা সেটা বুঝতে পারছি না ফার্স্ট অফ অল আমি মোটেও জানতাম না তানজিম আপনার ভাই আমার কথার মাঝখানে দিয়ে উনি বলে উঠল হেই গার্ল লিসেন এখন আবার বলো না যেন যদি জানতাম তানজিম আপনার ভাই তাহলে কখনোই ওকে আমি হসপিটালে নিয়ে আসতাম না প্লিজ এটা বলবে না এটা তো কমন ডায়লগ সবাই বলে ইউনিক কিছু বলেন আমি হাসলাম আমাকে দেখে কি আপনার গর্ধব মনে হয় আর তাও আবার ঠিক যে যেমন সে তো সবাইকে তেমনই ভাববে নিজে গর্ধব হয়ে তো অন্যকে ক্লেভার মনে করবে না তাই না বাই দা ওয়ে আমি যদি জনতাম ও যে তানজিম আপনার ভাই তবুও আমি আমার কর্তব্যে পিচ পাহতাম না পূর্ণা কখনো বিপদকে ভয় পাই না আর জার্নালিসম পেশায় রাত দিন বলতে কোনো ওয়ার্ড নেই নিরলস শ্রম দিতে হয় তা আপনারা কি বুঝবেন আপনারা সেলিব্রিটিরা তো জার্নালিস্টদের মানুষই মনে করেন না কুকুর বেড়াল মনে করেন আপনারা মিডিয়ার লোকদের কিছুটা থেমে পৃথিবীতে যার কেউ নেই পুরো পৃথিবীই তার পরিবার পৃথিবীর প্রতিটা মানুষ তার আপনজন স্পেসিফিক কোনো আপনজন নেই তাদের সে ক্ষেত্রে তানজিম আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের অসুখ হলে নিশ্চয়ই কোনো বোনই বসে থাকবে না আর আরেকটা কথা আমাকে দেখে কি কোন এঁলে আপনার ভিক্ষুক মনে হয় অতি শীঘ্রই আপনি চোখের ডক্টর দেখান চোখে মনে হয় কম দেখেন যা হোক আমার পেশা যথেষ্ট ভালো প্রতি মাসে খেয়ে দে অনেকটাই বেশি হয় টাকা অন্য কোনো মানুষের কাছে হাত পাতার মতো খারাপ পরিস্থিতি এখনও আমার আসেনি সো আপনার টাকা আপনার কাছে ই রেখে দেন টাকার গরম আর যাই হোক মিফতাহুল পূর্ণাকে দেখাতে আসবেন না আমি যা কিছু করেছি আমার ভাইয়ের জন্য করেছি আমি আশা করি আপনি আর আমার ব্যাপারে নাক না গলালেই বোধ হয় ভালো হবে বলেই আমি তাহরিমকে পাশ কাটিয়ে কাঁধের অ্যাডটা নিয়ে বেদের কাছে গেলাম তানজিমের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললাম জ্বরটা এখন আর নেই আমি বরং আজ আসি তানজিম তুমি তোমার মা বাবার কাছে থাকো আমি আবার পরে আসব নে আল্লাহ হাফেজ ভালো থাকবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর সময় মতো ঔষধ নিবে সমস্যা হলে জানাবে আমার কথা শুনে তানজিম হাসল আমিও মুচকি হেসে আঙ্কেলের কাছে গেলাম ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে তাপস তালুকদারের হাতে দিয়ে বললাম আঙ্কেল এই হল আমার ভিজিটিং কার্ড কখনো কোনো প্রয়োজনে অবশ্যই কল করবেন আজ আশি আল্লাহ হাফেজ বলেই আন্টি থেকে বিদায় নিয়ে ইলুকের সাথে নিয়ে বের হয়ে গেলাম তুমি মেয়েটার সাথে এমন বিহেভ করলে কেন তাহরিম মেয়েটা তোমার ভাইকেই তো বাঁচিয়েছে সে না থাকলে হয়তো তুমি তোমার ভাইকে এখানে দেখতেই পেতে না তাপস তালুকদারের কথা শুনে তাহরিম মুচকি হেসে তানজিমের পাশে বসল তানজিমের কপালে আর গালে হাত দিয়ে ভালোভাবে চেক করে উঠতে উঠতে বলল তুমি সেটা বুঝবে না ডিয়ার ফাদার তুমি বরং তোমার বউকে নিয়ে চিন্তা করো দিনে দিনে মাইয়ং হচ্ছে আর তুমি বুড়ো হচ্ছ আর বসে থাকতে থাকতে ভুরি বাড়ছে কয়েকদিন পর তোমাকে আর মাকে একসাথে দেখলে বাপ বেটি ও বলতে পারে সো আগে থেকেই সাবধান মিস্টার তাপস তালুকদার বলেই গাড়ির চাবি আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে বেরিয়ে গেল তানজিম ভাইয়ের যাওয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে সে ধের বুঝতে পারছে তাহরিমের মনে কিছু তো একটা চলছেই যার কারণে সে পূর্ণাকে এভাবে খোঁচা দিল অযথাই আর বাবার কথা ও কাটিয়ে গেল তবে কি চলছে তার মনে শুনেছ মেহ শুনেছ তোমার অসভ্য ছেলের কথা শুনেছ বাবাকে তো মান্য করেই না উল্টো কি সব উল্টো পাল্টা কথা বলে শুনেছ তুমি বাবাকে পিঞ্চ মেরে কথা বলে মাথা নাড়াতে নাড়াতে বলল না এই ছেলে আর সুধরাবে না অসভ্য নির্লজ্জ কোথাকার তাপস তালুকদারের কথা শুনে মেহেরিন শিকদার বিড়বির করে বলে উঠলেন বাপগুণে ছেলে হলে যা হয় আর কি যেমন নির্লজ্জ বাপ তার তেমন ছেলে তো হবেই কথাটা তাপস তালুকদারের কানে না গেলেও তানজিম স্পষ্টই শুনতে পেল আর মনে মনে হাসল এমন সার্কাস তার পরিবারের প্রতিনিয়তই হয় এ আর নতুন কি আকাশটা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো যে কোনো সময় আকাশের বুক চিরে বেরিয়ে আসবে বিন্দু বিন্দু বৃষ্টি বৃষ্টিকণা প্রকৃতির সকল ক্লান্তি আর দুশ্চিন্তা সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাবে ঈস বৃষ্টির মতো কেউ যদি আমার ডিপ্রেশনগুলোকে নিয়ে যেত কিন্তু এটা কখনও ই সম্ভব নয় এটিমদের জন্য কেউ কখনও আসে না আসতে পারে না একজন নাম পরিচয়হীন মেয়ের জন্য কেই বা আসবে বিকেলটা আজ বড্ড বেশি শান্ত মনে হচ্ছে ছাদের রেলিংয়ের কোণ ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আজ আকাশের মতো আমার মনে ও ভারী মেঘ জমেছে কিন্তু কি তার কারণ সেটা অজানা হুটহাট মন খারাপের কারণ থাকে না কিছু মন খারাপের কারণ নেই যেই আমার জীবনটা কখনোই সহজ ছিল না ছোটবেলায় আশ্রমে মাদারের কাছে মানুষ হলাম বয়স আঠারো পেরুতে না পেরুতে ই আশ্রম থেকে বিদায় দিয়ে দিল শুরু হল জীবন নিয়ে আরেক যুদ্ধ তখন তো সবে পাবলিকে চান্স পেয়েছিলাম টিউশনইও ছিল না প্রথম দু একমাস খুব কষ্টে কেটেছে ম্যাচে উঠেছিলাম ম্যাচ ভাড়া ও দিতে পারিনি মাদার যা কিছু টাকা দিয়ে দিয়েছিল তাতে দুবেলা ও খাওয়া যেত না ম্যাচের মালিক এসে দু তিনবার ওয়ার্নিং ও দিয়েছিল ম্যাচ থেকে বের করে দেবে ঠিক তার পরের মাসেই নতুন টিউশনই পেলাম সেই টিউশনই করে ভাড়া নিজের খাবার খরচ চলা ফেরা খুব ভালোভাবে না গেলেও চলে যেত কোনভাবে তারপর হঠাৎই আমার জীবনে আসে ইলু নামক একটা অ্যাঞ্জেলের হ্যাতো অ্যাঞ্জেলিত ও আমার জীবনে আমার সকল দুঃখ কষ্ট সব কিছুতে ভাগ বসাতে শুরু করল আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছুতে তার নজর কখনও আমাকে মায়ের মতো আগলে রেখেছে কখনো বাবার মতো শাসন করেছে কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেছে আবার কখনো বা বোনের মতো ছায়া হয়েছে বন্ধু হয়ে পাশে থেকেছে আবার শত্রু হয়ে ঝগড়াও করেছে কি হয়নি সে আমার জন্য সব কিছু হয়েছে আমি অন্ধকার ভয় পাই বলে রাতে যখন ই বিদ্যুৎ চমকায় সাথে সাথে তার কল থাকবে সবার আগে রাতের পর রাত পেরিয়ে যায় কখনো ফোন কানে দিয়েই ঘুমিয়ে পড়ি দুজনেই এ কেমন বন্ধন আমার জানা নেই এই বন্ধনের কোন নাম দিয়ে ছোট করতে চাই না আমি কখনো নাম না জানা সম্পর্ক ও আমার জীবনে ডানা কাটা সেই পরিই থাকা জীবন হঠাৎ শরীরে পানির স্পর্শে আমার ধ্যানভঙ্গ হল চারপাশে তাকিয়ে দেখি আকাশটা মেঘে ঢেকে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি নামার আগের মুহূর্তের ঠাণ্ডা বাতাসটা হিম শীতল থাকে খুব ভালোও লাগে কিরে ভূতনি এই অবেলায় এখানে কি করিস আমি আরও তোকে রুমে খুঁজে আসলাম ইলুর কথা শুনে আমি সামনের দিকে দৃষ্টি স্থির রেখেই বললাম প্রশ্ন তো আমার করার কথা ইলু তুই এই অসময়ে আমার বাসায় কি করিস আর আমাকে দেখে কোনো এঙ্গেলে ভূতনি মনে হয় তোর কাছে কথাটা বলেই ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু দাঁত কেলিয়ে হেসে বলল ভূতনি বলবো না তো কি বলবো হে তুই যে ড্রেস আপ করছিস ভূত ছাড়া তো আর কিছু মনে আসছে না সাদা সালোয়ার সাদা কামিজ সাদা ওরনা সব সাদা আর সাদা তো ভূতে রাই পড়ে আমি দুম করে ইলুর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম কেন রে সাদা কি ভূতের জন্য বরাদ্দ করা নাকি যে সাদা শুধু ভূতে রাই পড়তে পারবে যতসব আউল ফাউল কথা বার্তা আমার কথা ইলু হাসল হঠাৎ করে বলে উঠল পূর্ণ তোর জন্য একটা গিফট আছে আমি ভ্রু কুচকে বললাম গিফট হ্যাঁ হ্যাঁ তুই চোখ বন্ধ করে দুই মিনিট দ্বারা আমি যাব আর আসব বলেই ইলু দৌড়ে চলে গেল আর আমি চোখ বন্ধ করে ইলুর অপেক্ষা করতে লাগলাম প্রায় মিনিট দুইয়ের মাঝে ইলু এসে হাজির আমার হাতে ভারী কোনো বস্তু রেখে বলল নে এবার চোখ খুল আমি ধীরে ধীরে চোখ খুলে হা হয়ে আছি আমার হাতে একটা গিটার গিটারটা বেশ নামিদামি ব্রেন্ডের সেটা দেখেই বোঝা যাচ্ছে আমি কিছুক্ষণ গিটারের দিকে তাকিয়ে পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু ইশারাই জিজ্ঞেস করল পছন্দ হয়েছে কি না আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না আশ্চর্য হয়ে গেলাম তবু ও কষ্ট করে বললাম গিটার আমার কথা শুনে ইলু বলল পছন্দ হয়েছে ওর চোখে মুখে উৎকণ্ঠা উত্সুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি গিটারটা সাইডে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়ালাম পছন্দ অপছন্দ পরের কথা আগে তুই বল অযথা টাকাগুলো নষ্ট করলি কেন গিটারের ব্যাপারে তুই কিভাবে জানলি আমার কথা শুনে ইলু হেসে আমার দিকে চেপে এসে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বলে উঠল আসলে ওই দিন তোকে জিজ্ঞেস না করে তোর পার্সোনাল ডায়েরি পড়েছিলাম তাতে তোর গিটারিস্ট হবার শখটা হাইলাইট করা তাই ভাবলাম তোর সব শখ তো আর পূরণ করতে পারব না আমি তো আর জাদুকর না জাদুকর হলে তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতাম না বিলিভ মি তাই আমার সাধ্যমতো চেষ্টা করছি আমার মুখে কোন ভাষা নেই ওকে বলার মতো আমি এখন রাগ করব নাকি কান্না করব বুঝে উঠতে পারছি না গিটারটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম কি হলো বললি না যে পছন্দ হয়েছে কি না আর এটা কিন্তু আমার ইনকামের টাকা আমার বাবার না কিন্তু কয়েকটা টিউশনই করিয়েছিলাম যে ওই টাকা আমি গিটার এক হাতে নিয়ে হুট করে ওকে জড়িয়ে ধরলাম কেন জানি না খুব কষ্ট হচ্ছে কান্না করেছিলাম মনে নেই ইলু আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল হয়েছে বাবা আমি কিন্তু গিটারটা তোকে এমনি এমনি দেইনি শর্ত আছে ইলুর কথা শুনে আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম শর্ত কিসের শর্ত এই যে তোকে গিটার গিফট করলাম সেটা কি এমনি এমনি নাকি আমার শর্ত হল তুই প্রতিদিন আমাকে একটা গান শোনাবি এই এর মানে কি আমার কি খেয়ে দে আর কোন কাজ নেই নাকি আর আমি কি গান পারি নাকি আহহ মরণ ভার্সিটিতে তুমি গিটার ও বাজাতে আর গান ও করতে সেটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই আমার সাথে নাটক করতে আইসো না বেবি কথা বলতে বলতেই হঠাৎ ঝুম বৃষ্টি নামলো আমি আর ইলু নিজ জায়গা থেকে এক চুল ও নড়লাম না দুজন ইয়াজ আজ ভিজব গিটারটা হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুললাম বৃষ্টিরও ঝাপটায় সামনের কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না ইলু ধপ করে নিচে বসে আমাকে ও টেনে বসিয়ে দিল পূর্ণ একটা গান ধরত বহুদিন তোর গান শুনি না ভার্সিটি ফাংশন তো পুরা কাপাইয়া দিতি আজ আবার ধর এখন হ্যাঁ এখন তো আমি আর কিছু বললাম না গিটারে টুংটাং আওয়াজ তুলে গাইলাম চোখ বন্ধ করে গান গেয়ে গনা শেষ হতেই চোখ খুলে তাকালাম এতক্ষণে কাক ভেজা আমি আর ইলু ইলু গদগদ কণ্ঠে বলে উঠল ব্যাপার কি পূর্ণ এতদিন পরে গান গেয়েও মনে হচ্ছে তোর গানের গলা আগের থেকে আরো দারণ হয়েছে আমি হাসলাম ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল বিশ্বাস করলি না তো সত্যি বলছি তো ইয়ে হুম হয়েছে এবার চল নিচে না হলে আবার জ্বর বাঁধাবি জ্বর আমার নাবরং তোর হবে হুম বলেই আমি গিটার নিয়েই উঠে দাঁড়ালাম ইলু নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল ওকে টেনে উঠাতে আমি এক হাত দিয়ে টান দিতেই ও উঠে পড়ল রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠল আমার ফোনের দিকে তাকিয়ে দেখি স্যারের কল আমি ভ্রু কুচকে মোবাইলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিতে নিতে পুনরায় ইলুর দিকে তাকিয়ে বললাম ইলু তুই কি আজ স্যারকে কল করে ছুটি নিস আমি না তোকে বলেছিলাম আজকের দিনটা ছুটি নিতে ইলু দুম করে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল আমি তো ছুটি নিয়েছি আর ওই টাকলা ও তো ছুটি আবার ফোন ক্যা আমি আর কথা না বাড়িয়ে ফোন পিক করলাম হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ আপনি স্যার কোন দরকার ছিল স্যার আমি ই কেন আমার থেকে অনেক সিনিয়র রাও তো আছে জি স্যার আমি পৌঁছে যাব সময় মতো আচ্ছা স্যার আল্লাহ হাফেজ আমি ফোনটা রেখে বিছানায় বসলাম ইলু আমার দিকে তাকিয়ে বলল কি রে স্যার কি এমন বলল যে তোর মুখটা বাংলা ভাদ্র মাসের মতো হট হট হয়ে গেল আমি নির্লিপ্ততা ভঙ্গিতে বললাম ইন্টারভিউ নিতে হবে তো নিবি এটা তো আর তোর কাছে নতুন না মুখ এমন করে রাখছিস কেন ইন্টারভিউ নিব সেটা বড় কথা না কথাটা হল কার ইন্টারভিউ নিব কার মন্ত্রী তাহরিম তালুকদারের ইন্টারভিউ তো নিবি এতে এত ঘাবড়ানোর কি আছে তুই তোর প্রশ্ন করবি আর সে উত্তর দিবে চাইলে অনেক কিছুই জিজ্ঞেস করতে পারিস ইলুর কথা শুনে হঠাৎ কিছু মনে পড়তেই আমি মনে মনে হাসলাম কালকের জন্য প্রস্তুত মন্ত্রী সাহেব তুমি এইটা কি পড়ে আসছ পূর্ণা তুমি একটা ইন্টারভিউ নিবে তাও আবার মন্ত্রী তাহরিম তালুকদারের শাড়িটা অ্যাটলিস্ট পড়তে পারতে তোমাকে নিয়ে আর পারি না বাপু মিস অন্বেষা হল আমাদের অফিসের বসের পিএস মিস অন্বেষার কথা শুনে আমি এক পলক নিজের দিকে তাকালাম কই খারাপ কিছু তো পড়ি নাই একটা হোয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট গলায় ওরনা ঝুলানো চুলগুলো পিছনে বিনুনি করা কোথায় মেম আমি সবসময় যেমন থাকি সেভাবে ইতো আসলাম আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি কই তখন তো আমার শাড়ি টাড়ি পরতে হয়নি আজ হঠাৎ কেন আমাকে শাড়ি পরতে হবে আমি এভাবে ই যাব আমাকে ভালো না লাগলে অন্য কাউকে পাঠান আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বেঁকিয়ে বলল তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো আমরাও জানি তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছ এসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছ তাই অন্য যে কোনো কারো থেকে তোমার ধারণাটাই বেশি থাকবে তার উপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞ মেয়ে বেশ অনেক বার অভিনেতাদের রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিয়েছ তাই তোমাকে দেওয়া হচ্ছে মিস কথা শুনে আমি মনে মনে হাসলাম যা প্রথমেই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রশংসা করল তাই এই হিংসুককে আর ঘাটালাম না মে মামি মন্ত্রী তাহরিম তালুকদারকে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাব নিজেকে প্রেজেন্ট করতে না আশা করি আমার ড্রেস আপ ব্যাপারে আপনার না ভাবলেও চলবে আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বেঁকিয়ে চলে গেল আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম ঘড়ির কাটায় নয়টা বেজে পঁচিশ মিনিট অনুষ্ঠান শুরু হবে দশটায় আরও বেশ অনেকটা সময় বাকি আছে ততক্ষণে গিয়ে প্রশ্নগুলো সাজিয়ে নেই কথাগুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম পিছনে থেকে কোনো একটা কিছু পিঠে এসে লাগতেই তাহরিম পিছনে ঘুরে নিচে তাকালো একটা কাগজের টুকরো পড়ে আছে তাহরিম ভ্রু এক পলক বিছানায় আদশোয়া অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে ঝোঁকে কাগজটা তুলে নিল ভাই তুই এখনও আয়নার সামনে দাঁড়িয়ে নাটক করছিস এদিকে নয়টা পঁয়ত্রিশ বাজতে চলল কবে যাবি তুই তানজিমের কথায় তাহরিম ঘাড় বেঁকিয়ে তানজিমের দিকে তাকাল বেচারা কথা তো বলতে পারে নাকি আর করার তাছাড়া আরো আরও কিছু দিন হসপিটালে থাকার কথা ছিল কিন্তু তানজিমের ছেলে মানুষের কারণেই কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে পায়ে কিছুটা চোট লাগাই হাঁটতে প্রবলেম হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই সকাল সকালবেলায় ভাইয়ের রুমে এসে উপস্থিত তাহরিম সাদা রঙের একটা পাঞ্জাবি পরতে পড়তে বলল সেটা নিয়ে তোর এত চিন্তা কিসের তুই নিজের তা চিন্তা কর তোর এই অবস্থার কথা শুনলে গার্লফ্রেন্ড থাকবে তো বেচারি তোর গার্লফ্রেন্ডের জন্য খারাপ লাগছে বিয়ের আগেই জামাই বোবা হয়ে গেল শুধু বোবা নাসাথে ল্যাংরাও তাহরিমের কথা শুনে তানজিম কিছু বলতে নিবে গলায় ব্যাথা পাওয়াই পাশে থাকা খাতার মাঝে বড় বড় করে কিছু একটা লিখল তাহরিমের দিকে ধরতেই তাহরিম পড়া শুরু করল ডিআর ভাই সাহেব আপনি জেনে উপকৃত হবেন যে আমি তানজিমের কোনো গার্লফ্রেন্ড নাই পুরোটা পরে তাহরিম হো হো করে হেসে উঠল হাসি কিছুটা থামিয়ে টেবিলের উপর থেকে হাতঘড়িটা নিয়ে পড়তে পড়তে বলল ডিয়ার ছোট ভাই আপনি জেনে খুশি হবেন যে আপনার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে আপনি কখন কার সাথে যান কার সাথে ডেট করেন এভরিথিং আজ টিনাতো কাল নাতাসা এরপরে রদিন আরশি প্লে বয় কোথাকার তাহরিমের কথা শুনে তানজিমের কাশিই উঠে গেল কাশতে কাশতে এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে লাগল তানজিমের এই অবস্থা দেখে তাহরিম হাসতে হাসতে কুশনকে কল করে গাড়ি বের করতে বলে এক পলক নিজেকে আয়নায় দেখে বের হয়ে যায় আর তানজিম ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ই রইল আর কতক্ষণ লাগবে কুশন পিছনের সিটে বসে হাত হাতঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে উঠল তাহরিম এই তো স্যার আর পাঁচ ছ মিনিট অফিসের সামনে তাহরিমের গাড়ি পৌঁছাতেই সাংবাদিক আর জনগণ জেকে ধরল তাহরিম কে আর হাজারটা প্রশ্নের ভিড়ে তাহরিম মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে সেলিব্রিটি হলে এই এক সমস্যা কোনোভাবে সব উপেক্ষা করে ইন্টারভিউ নেওয়ার কক্ষে প্রবেশ করল তাহরিম কক্ষে প্রবেশ করতেই আমি দাঁড়িয়ে গেলাম আর হাতে ফাইল চোখের চশমাটা একটু ঠিক করে বললাম বসুন মিস্টার তাহরিম তালুকদার আমি সবসময় চশমা পড়ি না আমার চশমা নেওয়া মূলত মাথা ব্যথার জন্য আবার বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে তাই সেফটি মেইনটেইন করতে মূলত আজ চশমা পরা আমি ও সামনে থাকা চেয়ারে বসলাম ক্যামেরাও অন করা হল কেমন আছেন তাহরিম তালুকদার আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার এই অঢেল ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় বের করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ আমার কথার ভিত্তিতে তাহরিম হাসলো তো নতুন মন্ত্রী হয়ে আপনার অভিব্যক্তি কেমন কেমন লাগছে নাকি একটু প্রেশারাইজ লাগছে আমার কথা শুনে তাহরিম তার তর্জনী আঙুল ঠোঁটের কোণে রেখে কিছুটা ভেবে বলল রাজনীতি আমার জন্য একদম নতুন যে তা কিন্তু না আমি ভার্সিটিতে ও ছাত্রলীগ করতাম এছাড়া রাজনীতি খারাপ লাগার মতো এখন ও কিছু পাইনি তাই এখন পর্যন্ত ভালই লাগে আপনার কি ছোট থেকে ই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল নাকি বড় হতে হতে ধীরে ধীরে হয়েছে একচুয়ালি আমার ছোটবেলা থেকে ই মানুষকে সাহায্য করার ইচ্ছে ছিল সাথে চেষ্টাও কিন্তু যত বড় হচ্ছিলাম ততই বুঝতে শুরু করেছি ক্ষমতা না থাকলে কিছু ই করা সম্ভব না আর ক্ষমতা চাইলে আমাকে রাজনীতি করতে ই হবে এর কোনো সেকেন্ড অপশন নেই তাই আমার রাজনীতিতে ঢুকা উনার উত্তরগুলো বেশ ভালোই লাগছিল আচ্ছা আমরা তো প্রায়ই শুনি রাজনীতিতে এই মন্ত্রীরও বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার এই এমপির বাড়িতে কয়েক শভরি স্বর্ণ উদ্ধার এই নেতার খাটের নিচে তেলের খনি মিন চুরির তেল আর কি আমি কি বলতে চাইছি বুঝতেই তো পারছেন এই সম্পর্কে আপনার ধারণা কি আমার কথা শুনে তাহরিম মনে হল খানিকটা চিন্তায় পড়ে গেল কিছুটা ভেবে বলল আসলে রাজনীতি জিনিস জিনিসটাই এমন কেউ ব্যবহার করে মানুষের ভালো করার জন্য আবার কেউ নিজের পকেট ভারী করার জন্য আসলে তাদের ব্যাপারে আমার ব্যক্তিগত মতো বলতে তারা দেশের জন্য অভিশাপ হয়তো তারা নিজেদের বদলে ফেলুক নয়তো দেশ ত্যাগ করুক আপনার মতে তাদের কিভাবে ধরা উচিত তার কেমন শাস্তি তাদের প্রাপ্য প্রতিটি কাজের সেক্টরে ভালো খারাপ সব কিছুই থাকবে এই ধরুন মসজিদে তো নামাজ পড়তে সবাই ই যায় তাহলে বাইরে বের হয়ে জুতা চুরি করে কে অবশ্যই সে মসজিদে নামাজ পড়া কোনো ব্যক্তি কিন্তু মানুষ কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে এই বিষয়টা ঠিক তেমনই আমরা সবাই ই দেশের জন্য কাজ করি তাদের মধ্যে কেউ যদি এমন হয় তাহলে বের করাটা খুব একটা সহজ কাজ না তবে আশা করা যায় অতি শীঘ্রই আমরা আমাদের কাজে সফল হব এভাবে প্রায় অনেক প্রশ্নই করা হল আর উনি ও খুব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর করল আমি কিছু একটা চিন্তা করে বললাম তো এবার আসি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাহরিম তালুকদার তা আপনার বিয়ে নিয়ে কিছু ভাবছেন নাকি মন্ত্রী সাহেব আমার কথা শুনে উনি বেশ খানিকটা নড়েচড়ে বসলেন এক পলক আমার দিকে তাকিয়ে বললেন আবাদত বিয়ে নিয়ে কিছুই ভাবছি না তবে সময় সুযোগ বিয়ে তো অবশ্যই করব আর অতি শীঘ্রই আর তাহলে মিডিয়াতে অবশ্যই জানানো হবে আমি মুচকি হেসে বললাম শুনলাম আপনার ভাইয়ের উপর নাকি কারা আক্রমণ করেছে ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট করিয়েছে তারাই আপনি কি কাউকে সন্দেহ করছেন আপনার বিরোধী দলীয় কাউকে না আবাদত পুলিশ তদন্তে আছে আমি কাউকে অযথা সন্দেহ করছি না আসলে প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না আচ্ছা মন্ত্রী সাহেব ধরেন আপনাকে কেউ সাহায্য করল তাহলে তার প্রতিদান আপনি কিভাবে দিবেন আমার কথা শুনে উনি খানিকটা থমকে গেলেন ভ্রু কুচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বললেন অবশ্য ই তার কোন বিপদে আমাকে সবার আগেই পাবে আর সেই মানুষটার সাথে আপনার বিহেভ কেমন হবে আমার কথা শুনে উনি আমার দিকে রহস্যময়ভাবে হেসে বললেন অবশ্য ই সে আমার থেকে শালীন নম্র আর অমায়িক ব্যবহার প্রাপ্য এই ধরুন একজন লোকের আমি খুব বড় উপকার করলাম কিন্তু বিনিময়ে সে আমার সাথে ভালো আচরণ তো করেই নি উল্টো সন্দেহ করেছে সে লোকের ক্ষেত্রে আপনার মতামত কি হবে মন্ত্রী সাহেব আপনার যুক্তিতে সে কি ম্যানারলিস হ্যাঁ বা না আমরা কথা শুনে তাহরিম তালুকদারের নাকখানিকটা ফুলিয়ে উঠল হয়তো রেগে যাচ্ছে তাতে আমার কি আমি তো আমার অপমানের ফায়দা উঠাবো মনে মনে কথাটা চিন্তা করে ই ঠোঁট বেঁকিয়ে হাসলাম কি হলো বলুন মন্ত্রী সাহেব আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস হ্যাঁ না কি না উনি নাক ফুলিয়েই উত্তর দিল হ্যাঁ হুম আসলেই সেই লোকটা ম্যানারলেস অভদ্র ফালতু তাই না হুম উনি বেশ রেগে যাচ্ছে মনে হচ্ছে তাই আর কিছু বললাম না টপিক চেঞ্জ করে বললাম তা মন্ত্রী তাহরিম তালুকদার বিয়ে করার সময় তো মিডিয়াকে জানাবেন আর অতি শীঘ্রই আপনি বিয়ের পিড়িতে বসবেন তাহলে কি আমরা ধরে নেব যে আপনার প্রিয় আইমিন মনের মানুষটাকে আপনি পেয়ে গেছেন আমার কথা শুনে উনি হাসলেন হুম হয়তো পেয়ে গেছি তবে আমি সিওর নই আগে সিওর হই তারপর তাকে বলবো আর সে যদি একসেপ্ট করে তাহলে সবাইকেই বলবো আমি বেশ অবাক হয়ে বললাম আপনাকে একসেপ্ট করবে না দেশের অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানো পুরুষকে কেউ রিজেক্ট করবে এটা ভাবা যায় আপনার কি মনে হয় আমার কথ শুনে উনি বেশ শব্দ করে ই হেসে উঠলেন আপনি হলে এক্সেপ্ট করতেন উনার কথায় আমি বেশ চেকা খেয়ে যাই আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠল ডোন্ট মাইন্ড আমি মজা করলাম আসলে সে সবার মতে নয় বলেই তো সে তাহরিম তালুকদারের নজর কেড়েছে সে তো অধিকাংশের বাহিরে আপনি কি ভেবে বাকি জেনে বলেছেন জানি না যে আমি অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানোর কারণ কিন্তু আমার তো মনে হয় আমার উপস্থিতি সেই মেয়েটার ভ্রু কুচকে দেওয়ার কারণ উনার কথায় আমি আবারও বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম বাহ বেশ ভালোই মন জয় করে নিয়েছে আশা করছি খুব তাড়াতাড়িই আমাদের তরুণ মন্ত্রী তাহরিম তালুকদারের বিবাহের দাওয়াত পাব কি মন্ত্রী সাহেব দাওয়াত দিবেন না আমার কথা শুনে উনি ঠোঁট নাড়িয়ে আসতে আসতে বলল যেন কেউ শুনতে না পায় নিজের বিয়েতে কি বউকে দাওয়াত দেওয়া যায় না নাকি এরকম কোন নিয়ম আছে নাকি জানতম না উনার মুখ নড়তে থাকায় আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম কিছু বললেন আমার কথা শুনে উনি মুখ তুলে আমার দিকে তাকালো না বলছি অবশ্যই সবাইকে দাওয়াত দেব জীবনে একবার ই তো বিয়ে করব দাওয়াত অবশ্যই পাবেন এমন বেশ টুকটাক কথা বলে প্রায় এক ঘন্টারও ইন্টারভিউ শেষ করে উঠে দাঁড়ালাম ক্যামেরা অফ করা হয়েছে সোফায় গা হেলিয়ে দিলাম বড্ড ক্লান্ত লাগছে গাটা ও কেমন ম্যাচ ম্যাচ করছে হঠাৎ জ্বর জ্বর লাগার কারণটা বুঝলাম না হয়তো সিজন চেঞ্জ তাই কাজ তো শেষ এখন বাসায় গিয়ে বিছানায় শুতে পারলেই বাঁচি অফিস থেকে বের হতেই গেইটে রকাছে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল গেইট ধরে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম হঠাৎ কানের কাছে কর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম বেশ তুখোর বুদ্ধি আপনার মিসপূর্ণা মন্ত্রী তাহরিম তালুকদারের কথা শুনে আমি কিছু বললাম না আলতো হাসলাম আমি অভদ্র ফালতু তাই না বেশ বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলো করেছেন মানতে হবে মাথায় বেশিদিন গোবর থেকে থেকে কিছুটা সার উৎপাদন হয়েছে এবার আমি বেশ চটে গেলাম হেই কি বললেন আমার মাথায় গোবর আমার মাথায় মোটেও গোবর না গোবর থাকলে আপনাদের মতো ধুরন্ধর নেতাদের বাগে আনতে পারতাম না বুঝলেন হে সেটাই মাথায় তো খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে অন্য ক্ষেত্রে ও মাথাটা খাটাও মেয়ে বলেই উনি আমার সামনে দিয়ে হনহন করে চলে গেলেন পিছনে পিছনে তার এসিস্ট্যান্ট কুশন আমি ভ্রু কুচকে উনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম উনি অন্য ক্ষেত্রে বলতে কি বুঝাতে চেয়েছেন কিরে আজ সারাদিন কি এভাবে ই দাঁড়িয়ে থাকবি নাকি বল তাহলে স্যারকে বলে তোকে সাংবাদিকতা থেকে গার্ডে ট্রান্সফার করতে বলি ইলুর কথায় আমি ওর দিকে তাকালাম মুখ বেঁকিয়ে বললাম দরকার নেই তোর এত ইচ্ছে করলে তুই যা আমি এভাবেই ভালো আছি বলেই রাস্তায় হাঁটতে লাগলাম আমার পিছনে পিছনে ইলু কিছুদূর গিয়ে রিক্সায় উঠলাম আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু ইলুকে বলা যাবে না মেয়েটা এমনিতেই হহুত টেনশন করে আমার জন্য আর নতুন করে টেনশন দেওয়ার মানেই হয় না ওকে বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে কড়াকড়ে এক কাপ কফি বানালাম রান্না করার ইচ্ছে মুড আর শক্তি কোনও টাই নেই কফিটা খেয়ে ঘুমাব পরে যদি ভালো লাগে তাহলে রান্না করব এখন ঘুমটা বেশি জরুরি জ্বরটা মনে হয় চলেই আসলো বলে মোবাইল অফ করে ঘুম দিলাম বিকেল গড়িয়ে রাত নামল কিন্তু ঘুম থেকে উঠার নাম গন্ধ নেই আমার ওদিক থেকে কেউ একজন যে ফোন করতে করতে পাগল প্রায় সেদিকে কি কারও নজর আছে রাত প্রায় একটা প্রচণ্ড খিদে পেয়েছে সারাদিন কিছু খাওয়া নেই কিন্তু উঠার সামর্থ্য নেই মোবাইলটা কোথায় রেখেছি এই মুহূর্তে মনে ও পড়ছে না চোখ খুলে রাখাই মুশকিল হয়ে পড়ছে হঠাৎ বেলকনি থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম কিন্তু গিয়ে দেখব কিভাবে উঠতেই তো পারছি না ভাবলাম হয়তো ইলু এই মেয়ে প্রায় ই এমন করে আমার বাসাটা দোতলা তো তাই প্রায় ইও মই দিয়ে বেলকনি দিয়ে আসে তাই আর কিছু ভাবলাম না চোখ বন্ধ করলাম কিন্তু আমার মাথায় এটা তখনও আসে ইনি এত রাতে একা একটা মেয়ে কিভাবে আসবে তাও বেলকনি দিয়ে চোখ খুলে রাখতে ই পারছি না চোখ বন্ধ করে ই মনে হল কেউ এসেছে রুমে কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছি তিন তিনটে কাঁথা মুড়ি দিয়ে আছি আমি তাও যেন শীত কমছে না হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে যেন সারা শরীর কেঁপে উঠল চোখ বন্ধ করে ই কাপা কাঁপা গলায় বললাম ইলু তোর হাত অনেক ঠান্ডা হাত সরা আর পারলে কিছু রান্না কর সারাদিন কিছু খাইনি হিদে পেয়েছে প্রচুর আমার কথা শুনে মনে হল কেউ ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রায় পনেরো মিনিটের মাথায় আবার সেই পারফিউমের গন্ধ পেলাম আমার খুব কাছে কপালে ঠান্ডা কাপড়ের স্পর্শ পেয়ে নড়েচড়ে উঠলাম তা দিয়ে আমার কপাল সহ চোখ দুটো ও ঢেকে দিল মাথাটা উপরে তুলে বালিশটা খাটের সাথে হেলান দিয়ে রেখে আমাকে ও উঠিয়ে এক হাতে জড়িয়ে খাটে হেলান দিয়ে বসালো আমি যে তখনও পুরোপুরি হুঁসে আছি তাও কিন্তু না জ্বর যখন প্রচণ্ড হয় তখন আমার কোনো হুঁশই থাকে না মুখের সামনে গরম কিছু র আভাস পেয়ে হা করলাম খুব যন্ত সহকারে কেউ আমাকে স্যুপ খাইয়ে মুখ মুছি ঔষধ ও খাইয়ে আবার শুয়ে দিল সব কিছু রেখে এসে পুনরায় আমার মাথার কাছে বসল মাথায় জল পটটি দিতে লাগল আমি ও ইলু ভেবে তার এক জড়িয়ে ধরলাম তখনও খেয়াল হল নাইলুর হাত তো এত শক্ত থাকবে না আর কিছুই মনে নেই আমি ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে চোখের উপর সূর্যের তির্যক রশ্মি পরাতে ঘুমটা ভেঙে গেল বেলকনি দিয়ে সকালের মৃদু বাতাস হালকা আসছে চোখ বন্ধ রাখতেই ভ্রু জোড়া কুচকে গেল পিটপিট করে চোখ খুলে উঠে বসলাম জ্বরটা এখন নেই বললেই চলে এক হাতে পেঁচিয়ে চুলগুলো খোপা করতে করতে আশপাশে তাকালাম বিছানার পাশের টেবিলটার উপর একটা বাটিতে তোয়ালে এখনও ভিজানো আছে তার সাথে ই ঔষধের পাতাগুলো ছড়ানো আর থার্মোমিটার রাখা আশেপাশে তাকিয়ে ইলুকে খোঁজার চেষ্টা করলাম ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেকনিতে উকি দিলাম না বেকনিতে তো নাই ইলু কিচেন রুম ড্রয়িং ডাইনিং রুমে কোথাও নেই ইলু তবে গেলটা কোথায় এত সকাল সকাল বাসায় চলে গেল নাকি কখনও তো এমন করে না অ্যাটলিস্ট বিদায়টা নিতে পারত এত বেখেয়ালি মেয়েটা সারারাত জেগে জেগে সেবা করল আর ভোর হবার আগেই উধাও ব্যাপারটা ভয়ানক না যেই মেয়ে রাত এগারোটার জায়গায় বারোটা হলেই সেদিন সকালে আর ঘুম থেকে টেনেও তোলা যায় না আজ সে সারা রাত সেবা করার পরও সকাল সকাল উধাও আসলেই জনক আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে বিছানায় বসতে বসতে দেয়াল ঘড়ির দিকে তাকালাম সবে মাত্র সাতটা আরও হহুৎ সময় বাকি আছে আমি আর কিছু চিন্তা না করেই মোবাইল খুঁজতে লাগলাম কিছু তো বলতেই হবে এই ছন্ন ছাড়া মেয়েটাকে বড্ড বেখেয়ালি নিজের প্রতি ফোন খুঁজে বের করে অন করতেই ফোন আসতে লাগল প্রায় সত্তরটা মিস কল এসে জমা হল কল লিস্টে আমার ফোন আবার অফ থাকলে ও অন করার সাথে সাথে সকল নোটিফিকেশন আসা শুরু করে সে যাই হোক কল লিস্টে ঢুকেই দেখি ইলুর প্রায় চল্লিশ প্লাস মিস কল আর আননন নাম্বার থেকে প্রায় ত্রিশ প্লাস মিস কল ব্রু উচকে কিছু খুন ফোনের দিকে তাকিয়ে থেকে ইলুর নাম্বারে কল করলাম কয়েকবার রিং বাজার পরই ইলু কল পিক করল আমি কিছু বলার আগেই শুরু হল তার উনিশশো কটকটি সালের ভাষণ ওই মহারানী ভিক্টোরিয়া তুই কোন দেশের প্রেসিডেন্ট রে নাকি প্রেসিণ্টের বউতুই ডোনাল্ড ট্রাম্পের এক্স এক্সবো নাকি তুই আর নাকন সেলিব্রিটি তোরে ক্যাডা রাইতের বেলা ফোন দিয়ে জ্বালাইব কোন দুঃখে তুই ফোন দা অফ করে ঘুমাস তোরে কতবার ফোন দিসি ফোনটা ও ধরার ইচ্ছে করে নাই তাই না শালি বলদি ওই দিকে উনি মরার মতো পৈরা পৈরা ঘুমা আর এদিকে টেনশনে আমি ফুসফুস অ্যাটাক করি ইলুর কথা শুনে আমি অবাক হয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম তুই না সকালে গেলি শুধু আমার বাসা থেকে আবার এসব কথার মানে কি আর বাপের জন্মে ফুসফুস অ্যাটাকের নাম শুনি নাই আমার কথা শুনে ইলু অবাক হয়ে বলল ওই পূর্ণ কি কষ্টই আমি কবে তোর বাসাত গেলাম আমি তো আমার বাসাই মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছস নাকি রে কি আবোল তাবলো কথা বলতাছস আর ফুসফুস অ্যাটাক শুনোস নাই বলে কি থাকতে পারে না আমি আবোল তাবলো কথা বলতাছি নাকি তুই ভাউ খাইতাছস সারা রাত আমার সেবা করলি এখন আবার নাটক করছিস হুয়াট আর ইউ পূর্ণ আমি কখন গেলাম তোর বাসায় আর তোর কি ইবা হয়েছে যে সারা রাত সজাগ থাকতে হবে কেন আমার ওমা কাল রাতে তো তুই আসলি বেলকনি দিয়ে করা পারফিউমের গন্ধ এখনো আমার ঘরের মাঝে আছে রাতে তাও আমি আবার মানুষের বাসায় যাব বেলকনি দিয়ে আমাকে কি তোর কোনো এঙ্গেলে চুরটুর মনে হয় আর তুই তো জানিস পূর্ণ আমি পারফিউম দেই না করা হবে দূর তার মানে তুই বলতে চাইছিস তুই কাল মাঝরাতে আমার বাসায় আসিস নি আরে বাবা না রে কেন কিছু কি হয়েছে না মানে তুই যদি কাল নাই এসে থাকিস তাহলে আসলো কে আমার মাথার কাছে বসে কপালে জলপটকি দিয়ে দিল আবার স্যুপ খাইয়ে দিল ঔষধ খাইয়ে দিল মাথায় হাত রেখে ঘুম ও পারিয়ে দিল তুই না হলে আসলো কে আচ্ছা তুই টেনশন করিস না আমি তোর বাসায় আসব নেবিকেলে অফিস শেষ করে বলেই বিদায় জানিয়ে ফোনটা কেটে দিল আমি বিছানার উপর বসে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ যায় বিছানার পাশে টেবিলটার উপর পানির গ্লাসে রনিচে একটা চিরকুট টাইপ কিছু রাখা আছে আমি ভ্রু কুচকে সেই চিরকুটটা হাতে নিলাম সেখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল ভালোবাসি তোমায় লোকে পাগল বলে আমি তোমার সেই পাগল প্রেমিক নিজের যত্ন নিবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে এখন সিজন চেঞ্জ হচ্ছে বাইরে বেশি ঘোরাঘুরি করবে না আর একটা কথা যদি তোমার ফোন তাহলে দেখবে পাগলের পাগলাম কত প্রকার ও কি কি মাই আর হ্যাঁ শুভ সকাল রানী তালুকদার ভিলায় দোতলার একদম শেষ মাথার একটা রুম আবছা অন্ধকার হয়ে আছে রুমটা পর্দা দিয়ে জানলাগুলো ঢেকে দেওয়া পর্দার ফাঁক গোলে কিছুটা অবাধ্য রশ্মি প্রবেশ করেছে রুমের মেঝেতে বিছানায় উপর হয়ে গভীর ঘুমে মগ্ন এক যুবক গায়ের চাদরটা কোমর পর্যন্ত মেলে দেওয়া পর্ণের মাত্র একটা টাউজার পা টিপে টিপে রুমে প্রবেশ করল কেউ রুমে এসেই জানলা থেকে পর্দা সরাতেই কয়েকগুচ্ছ আলোর প্রতিফলন ঘটল রুমেরও মধ্যে সূর্যের আলোটা চোখে পড়তেই চোখ চোখকুচকে ফেলল তাহরিম চোখ বন্ধ করে এই বিরক্তি কণ্ঠে বলে উঠল তোর্কি আর খেয়ে দে কাজ নেই তানজিম সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজাতে চলে আসলি এমনিতেই সারা রাত ঘুমোতে পারি নাই এখন যা তো যা ঘুমোতে দে বলেই আবার কাঁথা দিয়ে নাকমুখ রেখে শুয়ে পড়ল ভাইয়ের কাণ্ড দেখে তানজিম গা দুলিয়ে হেসে উঠল তাহরিমের মাথার কাছে এসে বসল চাদরটা একটু ফাঁক করে মুখ বাড়িয়ে তাহরিমের কানের কাছে গিয়ে বলল কেন রে ভাইয়া সারা রাত কি চুরি করছিলি ছে শেষমেশ কি না মন্ত্রী তাহরিম তালুকদার চুরি করছে তাও কোথায় নিজের হনে ওয়ালা গার্লফ্রেন্ডের বাসায় হায় খোদা এটা শোনার আগে আমার কিডনি অ্যাটাক কেন হল না তানজিমের কথা শুনে তাহরিম চোখ বন্ধ করে ই হাতের কাছে থাকা বালিশ দিয়ে তানজিমকে ঢিল ছুঁড়ে বলল তানজুর বাচ্চা তুই কি যাবি নাকি আমি উঠব কালকেই তো মাত্র গলাটা ঠিক হয়েছে অকালে যদি পার্মানেন্ট বোবা না হতে চাস এখনি বেরহরুম রুম থেকে আর আমাকে ঘুমাতে দে তাহরিমের থ্রেট শুনে তানজিম খানিকটা দমে গেল রুম ছেড়ে যেতে যেতে বলল হুম হুম এখন দিন তোমারই করে নাও অত্যাচার এই অবলা প্রাণীটার উপর তবে মনে রাইখো এই দিন দিন না আরও দিন আছে মনে রাইখো এক মাঘে শীত যায় না রাতের বেলা চুরি করে বৌড়ে দেখতে যাইতে পারে আর আমি বললেই দোষ ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই লোকে ঠিকই বলতেই রুম থেকে বেরিয়ে গেল তানজিমে রাজগবি কথা শুনে তাহরিম চোখ বন্ধ করে ইথোঁট এলিয়ে হাসল পুনরায় ডুবে গেল ঘুমে রতল গহিনে কিরে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছ স্ক্য কী হইসে ইলুর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম এক পলক ওর দিকে তাকিয়ে আবার সামনে রদিকে তাকালাম এখন বিকেল পাঁচটা অফিস থেকে সরাসরি ই ধানমন্ডি লেকের পার আসলাম জায়গাটা আমার বরাবরই ভালো লাগে পরন্ত বিকেলে সূর্যটা যখন ডুবে ডুবে ভাব তখনকার রক্তিম আকাশ আমার বরাবরই প্রিয় এই বেলায় এখানে অনেক মানুষই দেখা যায় কি হলো কথা বলছিস না কেন কি হয়েছে তোর স্যার দেখে নিয়া কিছু বলছে আমি সামনে রদিকে তাকিয়েই বললাম না স্যার কি বলবে দেখেছিল একটা কাজের জন্য আর আমি ভাবছি সকালে রসেই বিষয়টা নিয়ে বেশ ভাবাচ্ছে আমাকে বিষয়টা আমার কথা শুনে ইলু কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল ও হ্যাঁ আমি তো বলেই গিয়েছিলাম তোর সেই সকালের গাজা গাজাখুড়ি কথা বার্তা কি হয়েছিল রে ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম আমি গাজা খুড়ি কথা বার্তা বলি হে 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 কে বলল তুই এসব কথা বলিস এসব তো আমি বলি তুই তো সদা সর্বদা সত্যি কথাই বলিস এখন বলতো কি হয়েছিল আরে কাল সন্ধ্যা থেকে এই শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল সিজন চেঞ্জে জ্বর আসবে আসবে ভাব খারাপ লাগছিল বিধায় কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম হঠাৎ রাতে খুব খিদে পেয়েছিল কিন্তু উঠে খাব সেই সুযোগ বা শক্তি ছিল না রাত তখন বারোটা কি একটা বেলকনি থেকে কিছু পড়ার শব্দে আমি চমকে যাই কিন্তু কারো শরীরের পারফিউমের গন্ধে অনেকটাই নিশ্চিত হই যে কেউ এসেছে আর এই বেলকনি দিয়ে আসার স্বভাব তো তোরই আছে তাই আমি ভাবলাম তুই এসেছিস আমার কথা শুনে ইলু কিছুক্ষণ নীরবতা পালন করে চিন্তিত স্বরে বলল তারপর তারপর আমার মাথার কাছে এসে কপালে হাত দিল আমি ভাবলাম তুই তাই বললাম কিছু রান্না করতে খিদে পেয়েছে সেও আমার মাথায় জলপটটি দিয়ে নানা শুধু মাথায় না চোখসহ ভিজে কাপড় দিয়ে ঢেকে নিঃশব্দে রান্না করতে চলে গেল কিছুক্ষণ পর এক বাটি স্যুপ নিয়ে খাইয়ে দিল ঔষধ খাইয়ে ঘুম পাড়ালো আর সারা রাত সেবা করল আমি ভোরের দিকে ও কপালে কারও স্পর্শ টের পেয়েছিলাম সে হয়তো কানে কানে ফিসফিস করে কিছু একটা বলেছিল আমি বুঝতে পারিনি আমি তো ভাবছিলাম তুই আর সকালে উঠে দেখি নাই কেউ আমার কথা শুনে ইলু ভ্রু কুচকে খানিকটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল তোর কথা আমি সবসময়ই বিশ্বাস করি কারণ তুই বানোয়াট কিছু বলিস না তবে এই বিষয়টা আসলে ই রহস্যজনক আমি ওর দিকে এক পলক তাকিয়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে ওর হাতে দিলাম ইলু আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল এটা কি সকালে ঘুম থেকে উঠে গ্লাসের নিচে থেকে পেয়েছি ইলু পুরোটা পরে চোখ বড় বড় করে তাকালো আমার দিকে কি রে পূর্ণ এই দেখি তোর সিক্রেট লাভার সেই পোসেসিভার আর কেয়ারিং তো হায়য় আমার যে কেন একটা সিক্রেট লাভার নাই ইলুর কথা শুনে বিরক্তি প্রকাশ করে বললাম ভংবাদ দে যে মনে চাই সে হবে তার কথা কেন আমার শুনতে হবে আজীব এখন চল তো কাল আবার একটা জায়গায় যেতে হবে কিছু ইনভেস্টিগেশন আছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো কোথাও পাঠাবে কর্তৃপক্ষ থেকে আমার কথা শুনে ইলু বলে উঠল মানে কি কোথায় যাবি কাল নন্দনপুর এলাকা আই মিন নন্দনপুর জমিদার বাড়ি নন্দনপুর জমিদার বাড়ি মানে কি তুই জানিস ওই জায়গাটা কত রিস্কি কম লোক তো আর পাঠানো হয়নি ওখানে একজন ও কি বেঁচে ফিরেছে কারো টিকিটি পর্যন্ত পায়নি কেউ ভুতুরি এলাকা ওটা তুই যাবি না আমি বলছি তুই যাবি না বেশ আতঙ্কিত কণ্ঠে ইলু কথাগুলো বলে উঠল আরে বোকা ভয় পাচ্ছিস কেন আমি তো কাল শুধু দিনের বেলায় যাব ঘুরে সব কিছু দেখে রাতের মধ্যেই ফিরে আসব চিন্তা করিস না তো আমি স্যারের সাথে কথা বলবো, তুই একা একটা মেয়ে তোকে কোনো আককেলে ওখানে পাঠাচ্ছে হে তুই একদম রাজি হবি না আরে পাগল আমি কি আগে কখনো এরকম পোড়া বাড়ি কিংবা পুরনো রাজবাড়ি এসবে ইনভেস্টিগেশন করিনি নাকি আগেও তো কত আর্টিকেল করলাম এসব নিয়ে কত রাত কাটালাম এসব বাড়িতে পূর্ণ তুই বুঝতে পারছিস না ওসব পুরা বাড়ি আর নন্দনপুর জমিদার বাড়ি এক না তুই জানিস না ওই এলাকায় কোন মানুষ থাকে না রাত হলে কিসব সব শব্দ শোনা যায় আবার ইনভেস্টিগেশনের জন্য যারাই গিয়েছে এক রাতের বেশি তাদের তো দেখাই যেত না একদম গায়েব এখন তো ওখানে কোনো ইনভেস্টিগেটর কিংবা পর্যটকও যায় না তুই প্লিজ না করে দে আমি চারপাশে তাকিয়ে ব্যাগ নিয়ে বসা থেকে উঠতে উঠতে বললাম মিফতাহুল পূর্ণা যখন একটা কাজ কাঁধে নিয়েছে সেটা সে করেই ছাড়বে আর সফল সে হবেই এটাই পূর্ণার নিয়ম আমি কোন কিছুতে পিছোপা হওয়া শিখিনি তাই আজ ও হব না আমি এটা পারব বলেই সরকার এই কাজটা আমাকে দিয়েছে আর আমি পারবই ইনশা আল্লাহ আমার এমন প্রতিজ্ঞা দেখে কিছু কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল ঠিক আছে তুই যখন যাবি ই যা সাথে আমি ও যাব বিপদে পড়লে দুজন একসাথে ই পড়ব আমি আর কিচ্ছু শুনতে চাই না চল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাব আমি কিছু বললাম না পা চালিয়ে রাস্তায় আসলাম সাথে ইলুও কারো মুখে কোনো কথা নেই রিকশা দিয়ে বাসায় আসতে আসতে প্রায় মাগরিবে রাজান হয়ে গেছে নামাজ পড়ে কিছু খেয়ে ল্যাপটপ নিয়ে বসলাম উদ্দেশ্য নন্দনপুর জমিদার বাড়ির সব তথ্য জানা তবে আর যাই হোক জমিদার বাড়িটা বেশ সুন্দর ছবিতে যা দেখলাম ল্যাপটপ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে ডায়েরিতে নোট করতে লাগলাম স্যার পূর্ণা মেমকে নন্দনপুর ইনভেস্টিগেশনের জন্য নোটিশ দিয়েছে নন্দনপুর স্যার ওই যে নন্দনপর জমিদার বাড়ি যে আরে যেটাকে সবাই ভুতুরে বাড়ি বলে চেনে ওটা কুশনের কথা শুনে তাহরিম খানিকটা উত্তেজিত হয়ে বলল What ননসেন্স কি সব কথা বলছ ওটা র ইনভেস্টিগেশন না অফ করে দিয়েছিল গত কয়েক বছরে যাদের কেই পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউ ই ফিরে আসেনি এটা আবার চালু করেছে কে স্যার এটা কর্তৃপক্ষের আদেশ পূর্ণা রাজি হয়েছে জি স্যার মেম কাল একবার দেখে আসতে যাবে হুয়াট এই মেয়েটা এমন কেন লাইফে এত রিস্ক নিতে হবে কেন কি দরকার এসব এত রিস্কি একটা জায়গায় কেন যেতে হবে সাহস কি ওর ওভার লোড হয়ে গেছে নাকি কিছুক্ষণ ভেবে তাহরিম বলে উঠল কুশন আমাদের কিছু লোককে কে নন্দনপুর জমিদার বাড়িতে পাঠাবে তার সব কিছু ইনভেস্টিগেশন করে আমাকে জানাতে বলো তাহরিমের কথা শুনে কুসন মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ভাই কুসন চলে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল পিছনে ফিরে তাহরিমের দিকে তাকিয়ে বলল ভাই একটা কথা হ্যাঁ বল কাল ইন্টারভিউতে যখন মেম আপনাকে প্রশ্ন করেছিল যে তানজিম ভাইয়ের এক্সিডেন্টের পিছনে কারো হাত আছে নাকি আপনি তো জানতেন এটা বিরোধী দলের ইশতিয়াক সরকারের কাজ আর আপনি তো প্রমাণও পেয়েছেন তাহলে আপনি ওরকম কথা বললেন কেন যে আপনি জানেন না কুশনের কথায় তাহরিম রহস্যজনকভাবে হাসল তোমার মাথা এটা ঢুকবে না বলেই আমি মন্ত্রী আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট তাহরিমের কথা শুনে কুশন মাথা চুলকাতে চুলকাতে হাসল তাহরিম সোফায় বসতে বসতে বলল বুঝলে কুশন রাজনীতি বড় জটিল একটা জিনিস বড্ড মাথা খাটাতে হয় নয়তো বাস খাবে এখন যদি আমি বলেই দিতাম যে আমি জানিকে ষড়যন্ত্র করেছে তাহলে তারা নিশ্চয়ই সাবধান হয়ে যেত আর তাদের জব্দ করাটা বেশ টাফ হয়ে যেত তারা এখানো পর্যন্ত জানে যে আমি কিছুই জানি না তাই বেখেয়ালিভাবে অনেক ভুলই করতে পারে আর আমাদের সেই সুযোগের অপেক্ষাই করতে হবে বুঝলে জি ভাই হুম এখন যাও যা করতে বললাম কর জি ভাই কথাটা বলেই কুশন রুম থেকে চলে গেল তাহরিম কুশনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসল মন্ত্রী সাহেবের মনে চলছে আরেক অঙ্ক অঙ্কের সমাধান হয়তো খুঁজে পাবে খুব শীঘ্রই এই পূর্ণ আর কত দূর রে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল যে ইলুর কথায় আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম টপ আর জিন্স পরা মেয়েটার গাল কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান গাড়ি থেকে নেমে এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি তো হাঁটছি পথ তো আর শেষ হচ্ছে না আসলে এটা বন জঙ্গল ছিল না এটা একটা মানুষ চলাচলের রাস্তা বহুদিন এই পথ দিয়ে কেউ আসে না তাই গাছপালা গজিয়ে রাস্তাটা প্রায় অদৃশ্য করে দিয়েছে বিভিন্ন গাছগাছালি আর বাঁশঝাড় দিয়ে পথটা অনেকটাই অন্ধকার আমি সামনে দিকে তাকিয়ে বললাম হাঁটতে থাক আমি নিজে ও জানি না আর কতটুকুন হাঁটতে হবে হঠাৎ সামনে বাড়ি টাইপ কিছু দেখতে পেয়ে দ্রুত পা চালালাম হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর একটা বাজতে চলল এখন মনে হচ্ছে আরও ও আগে রওনা দিতে পারলে ভালো হত এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি নন্দনপুরের সেই জমিদার বাড়ির সামনে বিশাল জমিদার বাড়ি এটা বাড়ির সামনে র লোহার গেইট জং ধরে গেছে গাছের শুকনো পাতায় বেশ আচ্ছাদন করা বাড়ির সামনের জায়গাটা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতেই নজরে এলো এক বিশাল বট বৃক্ষ বেশ কয়েক বছরের পুরনো বৃক্ষ দেখেই বোঝা যাচ্ছে এবার নজরে এলো জমিদার বাড়িটা বহু বছর ধরে মেরামতের অভাবে অনেক জায়গায় ই ভেঙে পড়েছে রংগুলো চটে গেছে মনে কৌতূহল হল না জানি বাড়িতে মানুষ থাকা কালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল নিশ্চয়ই ভীষণ সুন্দর আর সতেজ আমি লোহার গেইটটা ধাক্কা দিতেই তুমুল শব্দে গেইটটা খুলে গেল আমি আর ইলু প্রবেশ করলাম বাড়ির ভেতরে শুকনো পাতায় পা ফেলতেই পাতার মরমর শব্দে মুখরিত হল চারপাশ ইলু আমার হাত আঁকড়ে ধরে আছে কেন যে এলো ও এখন আবার ভয় পাচ্ছে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সদর দরজার দিকে বেশ পুরানো কাঠের দরজা আমি দরজাটায় চাপ দিলাম বেশ শক্ত মনে হচ্ছে দরজার হাতল ধরে বেশ জোরে ধাক্কা দিতেই দরজাটি বেশ শব্দ করে খুলে গেল পূর্ণ ভেতরে যাস না আমার না কেমন যেন লাগছে আমি ইলুর দিকে চোখ পাকিয়ে তাকালাম এত দূর এসেছি কি না দেখে চলে যাবার জন্য নাকি চুপচাপ ভেতরে চল তোর কি আদৌও মনে হয় এখানে সব ভূতটুত থাকবে আমার তো মনে হয় না কথাটা বলেই ওর হাতটা শক্ত করে ধরে ভেতরে আসলাম ভেতরে বেশ বড় একটা বৃত্তাকার স্পেস খালি তার চারপাশ জুড়ে বেশ কয়েকটি ঘর এক পাশ দিয়ে দোতলা ওঠার কাঠের তৈরি সিঁড়ি নিচের সবগুলো ঘর এক এক করে দেখলাম আমি সিরি রদিকে এগুতেই ইলু পিছনে থেকে আটকে দিল আয় পূর্ণ ফিরে যায় চুলোয় যাক তোর ইনভেস্টিগেশন পরে কিছু হলে আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে এখন নিজের কপালে নিজে বাড়ি দিতে ইচ্ছে করছে কেন যে এই ভিতুর ডিমকে নিয়ে আসতে গেলাম তুই যাবি না গেলে এখানে দাঁড়া আমি দোতলাটা ঘুরে আসি দেখি কিছু পাই কি না না আমি যাব চল আমি আর ইলু ধীর পায়ে সিঁড়ি বে উপরেই উঠে গেলাম এক এক করে প্রতিটি ঘর দেখলাম প্রতিটি ঘরেই ময়লার স্তূপ মাকড়সার জালে ভরপুর হয়তো এখানে বহুদিন কারও পদ ধুলি পড়েনি তো কেউ এ মুখ হয়ই না শহর থেকে বেশ অনেকটাই দূরেই জমিদার বাড়িটা তার উপর কি সব ভূতের উৎপাত যেমন বড় ঘর সংখ্যা তো প্রায় শতাধিক অনেকাংশে ভাঙা ঘরগুলো মেরামতের অভাব ভাই এত বড় বাড়িতে থাকত কজন আজব দোস্ত খিদে পেয়েছে কিছু আনসোস ইলুর কথা শুনে আমি ভ্রু কুচকে তাকালাম ওর দিকে ও পেট চেপে শটাং দাঁড়িয়ে আছে তোকে নিয়ে আর পারি না বাপু ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট ওর হাতে ধরিয়ে দিলাম নে বিস্কুট খা তাও আমার মাথা খাস না সবগুলো ঘর দেখা শেষে বারান্দার সবচেয়ে শেষের ঘরটা দেখতে যাব দরজায় ধরতে গেলাম অমনি ঠাস করে একটা শব্দে আমি আর ইলু চমকে উঠলাম মনে হচ্ছে দরজা লাগানোর আওয়াজ ইলু দৌড়ে এসে আমার হাত আঁকড়ে ধরল আমি চারপাশে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলাম দোতলার উপর থেকে নিচতলায় দৃষ্টি যেতেই আসল কারণটা বুঝতে পারলাম বাড়ির সদর দরজাটা বন্ধ হয়ে গেছে হয়তো বাতাসে ইলু কাঁদো কাঁদো কণ্ঠে বলল তোকে আগেই বলেছিলাম পূর্ণ চল এসব ছাতার ইনভেস্টিগেশনের দরকার নেই শুনলি না তো এখন বুঝো ঠেলা গরিবের কথা বাসি হলেও ফলে এখন ওই ভূত আইসা তোর ঘাড় ও মটকাইব সাথে আমি ফ্রি ভূতে ঘাড় মটকিয়ে কি করবে শুনি কি আর করবে রক্ত খাবে চুষে চুষে তাহলে তো বেচারা ভূতের কপালটাই খারাপ কেন কেন কারণ আমাদের রক্ত খেয়ে ভূত মোটে ও মজা পাবে না কারণ দুজনই রক্তশূন্যতায় ভুগছি শরীরে তো রক্ত নাই তার চেয়ে বরং ভূতেরা আমাদের মেরে হার্ট কিডনি চোখ এগুলো কেটে ব্যবসা করতে পারবে বেশ লাভ হবে কি বলিস আমি এক ভ্রু উঁচু করে বেশ সিরিয়াসভাবে কথাটা বলে উঠলাম আমা কথা শুনে ইলু চোখ দুটো ছোট ছোট করে কাদো কাদো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল পূর্ণ তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস আমি কিন্তু সত্যিই ভয় পাচ্ছি ওর কথা শুনে আমি মুখে হাত দিয়ে গা দুলিয়ে হেসে উঠলাম বোকা মেয়ে তুই না আধুনিক যুগের আধুনিক মেয়ে তুই ও এসব আজগুবি ভূত প্রেত বিশ্বাস করিস আরে ও সব বলতে কিছু হয় না বোকা তাহলে দরজাটা বন্ধ করল কে আরে ওটা মনে হয় বাতাসে বন্ধ হয়ে গেছে চল তোকে দেখাচ্ছি হুম আমি ওকে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম আমি গিয়ে দরজার হাতলে ধরে টান দিলাম কিন্তু আশ্চর্য দরজা খুলছে না বেশ অনেকবার চেষ্টা করে ও খুলতে পারলাম না মনে হচ্ছে কেউ বাইরে থেকে বন্ধ করে রাখছে এখন উপায় আমি ব্যর্থ হয়ে ফিরে আসলাম ইলু আমাকে দেখে বলল আমি বলেছিলাম না এখানে ওসব ভূত প্রেত আছে বিশ্বাস করলি না তো এখন হল তো থাক এখানে পড়ে পড়ে ভূতের রাতের ডিনার হহ সাথে আমি তো আছিই আমি নির্বিকার ভঙ্গিতে বসলাম সিঁড়িতে আমাকে এমন ঠান্ডা দেখে ইলু বেশ চটে গেল এই মেয়ে তোর ভয় লাগছে না সারাক্ষণ সাথে একটা আস্ত পেতনি নিয়ে ঘুরলে তোর কি মনে হয় আর কোনো পেতনি আমার ধারে কাছে আসবে আমার কথা শোনার প্রায় সেকেন্ড দশ পর ইলু চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল তুই কি কোনো এঙ্গেলে আমাকে পেত্নী বললি পূর্ণ আমি নির্লিপ্ততা ভঙ্গিতে পায়ের নখ দিয়ে মাটি ঠুকতে ঠুকতে বললাম আমি এঙ্গেলে কেন বলতে যাব আমি তো সরাসরি ইতোকে পেতনি বললাম পূর্ণ র বাচ্চা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার বাচ্চা হবে দূর আমার এখনো বিয়েই হয়নি আমার কথা শুনে ইলু ধপ করে আমার পাশে বসে নাক ফুলিয়ে রাগে ফোসফোস করতে লাগল আমি নিচদিকে তাকিয়ে হাসলাম যাক কিছু হলেও ভয় কমেছে হাতের ঘড়ির দিকে আমি বেয়াক্কেল বনে গেলাম এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় ছয়টার কাছাকাছি এখনই মাগরিবে রাজান হয়ে যাবে তার মানে আজ রাত এখানেই থাকতে হবে আলো থাকতে থাকতে একটা ভালো দেখে রুম বের করতে হবে নয়তো পরে আর পারবো না কথাটা ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালাম কোথায় যাচ্ছেন আপনি ভালো দেখে রুম খুঁজতে আজ রাতটা এখানেই থাকতে হবে আমার কথা শুনে ইলু বলে উঠল মানে কি এখানে থাকবো মানে তুই দেখছিস না দরজা খুলছে না এদিকে অন্ধকার হয়ে আসছে তাহলে আমি আর কথা বাড়ালাম না ওর সাথে কথা বললে সত্যিই অন্ধকার হয়ে যাবে বেশ খুঁজে খুঁজে একটা রুম বের করলাম নিচতলায় এ রুমটাই অন্যগুলোর থেকে ধুলো কম একেবারে ইজে নেই সেটা বললে ভুল হবে তবে কম আর কি সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এল ধীরে ধীরে সব কিছু আধার হয়ে এল আমি আর ইলু ওই বাছায় করা রুমটায় বসে আছি থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক কুকুরের কান্না ভয় ইলু গুটিয়ে যাচ্ছে বারংবার আমি ভেবে ই রেখেছিলাম এমন হয়তো কিছু হতে পারে তবে সিউর ছিলাম না তবুও সাথে দুটো মোম আর একটা দিয়াশলাই রেখেছিলাম মেঝেতে মোম জ্বালিয়ে বসে আছি আমি আর ইলু ও ঘুমে ঢুলছে তুই না হয় ঘুমা আমি বসে থাকি তারপর আমি ঘুমাব তুই জাগবি আমার কথা ইলু সায় জানিয়ে কাঁধের ব্যাগটাকে বালিশ বানিয়ে শুয়ে পড়ল মেঝেতে বেচারির সত্যিই ঘুম পেয়েছে রাত তখন প্রায় একটা হঠাৎ শোনা যাচ্ছে কারো ফিসফিস কথার শব্দ আর পায়ের শব্দ মাঝে মাঝে নুপুরের আওয়াজও আসছে ঘুঙুরের আওয়াজটা আবছা ধীরে ধীরে পায়ের শব্দটা বাড়ছে মনে হচ্ছে কেউ এদিকেই আসছে তবে কে হতে পারে ওই পদ ধ্বনিটা হঠাৎই থেমে গেল কান পেতে রইলাম কিছু শোনার জন্য কিন্তু কিন্তু নাহার শোনা যাচ্ছে না এই জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে কেই বা আসতে পারে কি তার উদ্দেশ্য ভূত বলতে যে কিছু ই নেই সেটা তো জানি তবে এ কেমন ভূত বেশধারী মানব ইলু হাত পা নাড়াচাড়া করছে হয়তো মশা কামড়াচ্ছে বেশ ভালোই মশা আছে এখানে এখন মনে হচ্ছে কয়েকটা মশার কয়েল নিয়ে আসলে ভালো হলো ধূর ছাতা আগে জানলে তো বিছানা পত্র সবই নিয়ে আসতাম কে জানত বাপু এখানে এভাবে আটকে যাব মশাগুলো ও যাচ্ছে তাই হয়তো মনে মনে বলছে আইজকা পাইছি চান্দু জম্মের খাউন খাইয়া লমু তোদের রক্ত দিয়াই আইজকা গোসল করমু হু হাহা এসব আজগুবি কথা চিন্তা করতে করতেই আর চোখে ইলুর দিকে তাকালাম ইলু এক হাতের তালু দিয়ে আরেক হাত ঘষতে ঘষতে উঠে বসল কি হল উঠলি কেন আমার কথা শুনে ইলু মুখটা কাঁদো কাদো বানিয়ে বলল তো উঠবো না তো কি ভূতের ডিনার না হলেও মশার জীবনের খাবার একসাথে সাবার করতাসে জন্মের খাবার খাইতাসে আমি ভ্রু কুচকে বললাম ভূত ও আমার দিকে আর চোখে তাকিয়ে বলল হু সাথে পেতনি ও আচ্ছা ইলু এমন ও তো হতে পারে ভূতেরা এই মশাদের ছদ্মবেশে এসে রক্ত খাচ্ছে আসলে কি বলত তোর শরীরে এমনিতেই তো রক্ত কম ভূতের ওই ইয়া বড় বড় দাঁত দিয়ে রক্ত চুষতে কষ্ট হবে তাই হয়তো মশার ছদ্মবেশ ধরেছে কিছুটা থেমে নির্লিপ্ততা ভঙ্গিতে বললাম হতেই পারে বলেই আর চোখে ইলুর দিকে তাকালাম বেচারি একের পর এক ভ্রোক গিলছে আর এদিক ওদিক তাকিয়ে বারবার আমার দিকে চাপছে ওর সাথে মজা করতে করতেই হঠাৎ আবার সেই আওয়াজ কানে আসলো এবার বোধ হয় ঘুঙুরের আওয়াজটা বেশি আসছে বলে মনে হচ্ছে আমি চুপ করে আওয়াজ শুনছি ইলু ও এতক্ষণে শুনতে পেয়েছে বেচারির চেহারা রক্ত শূন্য হয়ে গেছে ভয় আমি ওর হাতের উপর আমার হাত রেখে মিথ্যা আশ্বাস দিয়ে বললাম ইলু তুই ভয় পাস না এটা কোন মানুষের কাজ আমি যখন সব বিষয়ে সবদিক দেখছিলাম এমন একটা আর্টিকালও পড়েছি যাতে লেখা এই জমিদার বাড়িটা অনেকে ভোগ করার জন্য মানুষের মাঝে মিথ্যা কথা ছড়িয়েছে যে এখানে ভূত আছে আসলে এখানে কিছুই নেই জাস্ট এটা একটা বাড়ি নাথিং ইলস আমার কথা শুনে ইলুর মনে হয় ভয়টা কিছুটা কমছে আসলে এসব আমি কখনোই শুনিনি এছাড়া ওকে ভয় থেকে বের করার আর কোনো উপায় ও ছিল না তবে এটা যে একেবারে বানো আটতা তা কিন্তু না হতেও পারে তদন্ত শেষে এটাই ঠিক হল এই পূর্ণ এটা কিসের আওয়াজ রে মনে তো হচ্ছে ঘুঙুরের আমাদের ভয় দেখানোর জন্য এটা বাজাচ্ছে নাকি রে ইলুর কথাটা যে একেবারে ফেলনা তা কিন্তু না আমারও কেন জানি মনে হচ্ছে গভীর এক রহস্য জড়িয়ে আছে এই জমিদার বাড়ি ঘিরে হুম হয়তো চলত আমার কথা শুনে ইলু আতকে উঠে বলল কোথায় আওয়াজের উৎস বের করতে কি দরকার বল তুই যাবি কি না বল না হলে আমি একাই যাব বলেই মোম হাতে নিয়ে উঠে দাঁড়ালাম আমার সাথে সাথে ইলু ও উঠে দাঁড়াল আমি প্যান্টের পকেটে দিয়াশলাই গুজে নিলাম আমি হাঁটছি পিছনে পিছনে ইলু ও বের হল ঘর থেকে বের হয়ে মনে হচ্ছে আওয়াজটা দোতলায় থেকে আসছে আমি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম পিছনে পিছনে ইলু ও ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দা দিয়ে এগুতে লাগলাম এক এক করে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় যেন আওয়াজটা আসছে কি না দেখার জন্য ধীরে ধীরে আমি আর ইলু দোতলায় একেবারে শেষ মাথায় যে বদ্ধ রুমটা সেখানে থমকে দাঁড়ালাম হ্যাঁ আওয়াজটা এই ঘর থেকেই আসছে আমি আলতো হাতে রুমটার দরজার হাতলে ধরলাম রুম তার দরজায় ধাক্কা দিলাম খোলার জন্য কিন্তু আশ্চর্যজনকভাবে এটা খুলল না বেশ কয়েকবার ট্রাই করলাম না খুলছে না হঠাৎ মনে হল তাল মারা না তো হাতলের দিকে তাকিয়ে দেখলাম বাইরে দিয়ে তালা মারাও না তাহলে তাহলে ভেতরে কি কেউ আছে অবাক করা হলেও সত্যি এই দরজাটা অন্য সকল দরজা থেকে ভিন্ন ডিজাইনটা ও অন্যরকম তাই কৌতূহলটা ও বেশি বেশ কয়েকবার দরজার হাতল ধরে এদিক সেদিকে করলাম কিছুতেই খুলছে না ব্যর্থ হয়ে ফিরে আসতে গিয়ে ও থমকে দাঁড়ালাম ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম আমার থমকে যাওয়া দেখে ইলুভ্রু কুচকে তাকাল আমার দিকে মোমটা ওর হাতে দিলাম সূক্ষ্ম পর্যবেক্ষণ করলাম দরজাটায় দুহাত দিয়ে নেড়েচেড়ে দেখলাম খানিকটা এগিয়ে গিয়ে পুনরায় দরজার হাতল ধরে খানিকটা উপর নীচ করে ভেতরের দিকে চাপ দিলাম দরজা খুলে গেল আমি বেশ খুশি হয়ে দরজা ধাক্কা দিলাম দরজা খুলে গেল আমি হাতে মোম নিয়ে ভেতরে ঢুকলাম বাট ভেতরে যা দেখলাম সেটা কখনও কল্পনায় ও আশা করিনি মনে আচ্ছা আলোই ভেতরে অনেক মানব কঙ্কাল ঝুলুনো দেখতে পেলাম ঝুলনো বললে ভুল হবে এক একটা এক রাখা কিছু কঙ্কাল মনে হচ্ছে বসে আছে কিছু আবার মেঝেতে ছড়িয়ে আছে পায়ের ফাট দিয়ে এক জায়গায় তো খুলি আরেক জায়গায় একটা কঙ্কাল দেখে বেশ অবাক হলাম কঙ্কালটা এমন ভাবে রেখেছে যেন তার দু হাত দিয়ে মুখ থেকে ঘরের এক কেনে জোর হয়ে বসে আছে এমন মনে হচ্ছে ঘরে আবার একটা বিছানা আর একটা রাখা কিন্তু বেশ আশ্চর্যজনক হলো টেবিলের বই করে সাজানো আমি ধীর পায়ে টেবিলের দিকে এগুলাম একটা বই হাতে নিতেই দেখি ইংরেজি সাহিত্যের বই বাব বা আজকাল ভূতেরাও সাহিত্য চর্চা করে নাকি বাকি ঘরগুলোর মতো এটাতে বিন্দু পরিমাণ ধুলো নেই মনে হচ্ছে প্রতিদিন ই ই রুমটা কেউ পরিষ্কার করে কারো আসা যাওয়া প্রতিনিয়ত ই হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে থাকে কে প্রায় কয়েক যুগ ধরে তো কেউ এখানে আসেই না তাহলে বেশ অনেকটা রহস্য আছে তাহলে কিছুক্ষণ আগে যে পায়ের শব্দটা শুনলাম এগুলো ও বা কিসের তবে খটকার বিষয় হল বারান্দা দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমার আশেপাশেই ই কেউ আছে চলা চলাফেরা আছে আর আমার মন কখনও যুক্তি দেখায় না তাহলে কি আমরা ছাড়াও কেউ আছে এখানে ঠান্ডা বাতাস আর দমকা হাওয়ায় নাকে কেমন চেনা গন্ধ লাগছিল হ্যাঁ পারফিউমের গন্ধ কিন্তু কথা তো এটা না কথা হল আজকাল ভূতেরা ও কি পারফিউম ইউজ করে নাকি হতেও পারে আধুনিক যুগের আধুনিক ভূতৎ কিছু একটা মনে হতেই আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ও ভ্রু কুচকে তাকিয়ে আছে কঙ্কালগুলোর দিকে এগুলো কি আদৌ তেও কোনো মানুষের তো ইলমি হাটু গেড়ে বসে কঙ্কালগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করছে এসবে ওর বেশ অভিজ্ঞতা আছে বেশ কিছু হসপিটালের ইনভেস্টিগেশনে ও লিডার হিসেবে ছিল আমাকে যেমন প্রত্নতাত্ত্বিক রাজবাড়ি জমিদার বাড়ির ইনভেস্টিগেশনে পাঠানো হয় তেমনি ওকে হসপিটাল মর্গ বিভিন্ন মেডিকেল বিষয়ক প্রতিষ্ঠানে পাঠানো হয় ইনভেস্টিগেশনের জন্য তাই এসবে ওর বেশ দক্ষতা আর কোনো ভয়ভীতিও নেই কিছু বুঝলি আমার কণ্ঠ শুনতে পেয়ে ইলো আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো এক পলক একটা কঙ্কালের দিকে তাকিয়ে উঠে এলো বুঝলি পূর্ণ আমার না এখন মনে হচ্ছে এখানে ভূতটুত কিচ্ছু থাকে না আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম কেন হঠাৎ তোর এমন মনে হচ্ছে ও হাতে একটা মানব কঙ্কালের খুলি আর একটা ফিমার হাতের হাড়দি নিয়ে আমার সামনে ধরল নে ধর আমি এক হাতে ফিমারটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম কিন্তু এসবে আমার কোন অভিজ্ঞতা নেই তাই ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম কি করব এটা দিয়ে ইলু আমার কথায় পাত্তা না দিয়ে একটা হিপ বোর্ন নিয়ে আসলো ফিমারটা আমার হাত থেকে নিয়ে আঙুল দিয়ে নখের সাহায্যে আলতো হাতে টোকা দিল আমার দিকে তাকিয়ে বলল কিছু বুঝতে পারছিস আমি ঠোঁট উল্টিয়ে বললাম না তুই কি ঘোড়ার ডিমের ইনভেস্টিগেটর রে একটা সামান্য প্লাস্টিক আর সত্যিকার হাড্ডি চিনিস না আমি চোখ বড় বড় করে বললাম এটা প্লাস্টিক হুম আমি মাথার খুলিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বললাম তার মানে এগুলো সব প্লাস্টিক নয়তো অন্য কোন পদার্থ দিয়ে তৈরি সত্যিকারের না একে একে সবগুলো কঙ্কালই চেক করলাম সবগুলো প্রায় মি হঠাৎ আমার নজর গেল সেই অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা সেই কঙ্কাল ট্রাদিকে ওর একটা হাডদি ধরে উপরে তুলতেই মনে হল এটা অন্য সকল কঙ্কালের মতো না মনে হচ্ছে এটা আসল কোনো মানব কঙ্কাল সিউর হবার জন্য ইলুকে ডাকলাম এই ইলু এখানে দেখতো এটা চেক কর আমার কথা শুনে ইলু আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে কঙ্কালটার হাতের হাটদি মাথার খুলি চেক করতে লাগল ওর মুখের এক্সপ্রেশনটা হঠাৎ বদলে গেল কি হয়েছে এটা সত্যিই মানব কঙ্কাল তাই তো হ্যাঁ এটা মানব কঙ্কাল আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম হুমম এতগুলো প্লাস্টিকের কঙ্কালের মধ্যে একটা সত্যিকারের কঙ্কাল রাখার মানে নাকি কি বোঝাতে চাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমার যেমন ঘরের ঢুকেই এই কঙ্কালটার দিকে নজর গেল তার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দেখে তেমনই সবার কিন্তু এটার উপরই নজর যাবে আর যারা ইনভেস্টিগেটর আসবে তারা কৌতূহল বস্ত এটাই প্রথমে ধরবে আর এটা তো সত্যিকারের কঙ্কাল সুতরাং তারা ধরেই ই নিবে সবগুলোর মানব কঙ্কাল কিছুটা থেমে হতেই পারে আমার কথা শুনে ইলু আমার দিকে তাকিয়ে বলল তারপর আমার মতো ভীতু হলে তো কথা ইনেই ভয় পাবে আর চলে যাবে হুম বেশ তুখোর বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করেছে আমার কথাই কথা জানিয়ে ইলু বলল ঠিকই বলেছিস বাট কার কাজ এগুলো আবাদত জানি না তবে বের করতে বেশি একটা সময় লাগবে না আশা করি বলেই পুরো ঘরটা কয়েকবার রাউন্ড দিয়ে পর্যবেক্ষণ করলাম সন্দেহজনক কিছুই না পেয়ে হতাশ হলাম চল ইলু কাল সকালে আবার আসব নে দেখি কিছু পাই কি না হুম চল বাট ইলুর কথা শুনে আমি ঘাড়ঘুরি ওর দিকে তাকালাম ভ্রু কুচকে বললাম বাট বাত কি পূর্ণ আমরা তো এসেছিলাম শব্দের উৎস খুঁজতে কিন্তু কিছু ই তো পেলাম না তাহলে ইলুর কথা শুনে আমি বেশ ভাবনায় পড়ে গেলাম আসলে ই তো আওয়াজটা এই ঘর থেকেই আসছিল কিন্তু এখান তো কিছুই নেই তাহলে হঠাৎ আমার চোখ যায় ঘরের ডান পাশটায় বিশালাকা জানালার উপর কিছু একটা ভেবে এগিয়ে গেলাম তার দিকে বাইরে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো ঝড় হবে অন্ধকার থাকায় বেশ উপভোগ করা যাচ্ছে নিচে বেশ কয়েকটুকু খোলা জায়গায় রয়েছে হঠাৎ মনে হল আচ্ছা এই জানলার মধ্যে দিয়ে শব্দটা আসছে না তো বেশ খানিকক্ষণ উকি ঝুঁকি দিয়ে ও কোনো উৎস পেলাম না চল চলত আর কিছু দেখতে হবে না আমি এক পলক ঘরটার দিকে তাকিয়ে বেরিয়ে আসলাম বাইরে থেকে দরজাটা লক করে বিশাল বারান্দা দিয়ে হাঁটছি মোমের আলো নিয়ে ইলু সামনে সামনে আর আমি পিছন দিয়ে হাঁটছি আর এদিক ওদিক তাকিয়ে দেখছি হঠাৎ খুব জোরেই বাতাস বইতে শুরু করল হয়তো এক্ষুনি ঝড় শুরু হবে ইলু মোমের আলোকে হাতের দ্বারা আড়াল করে রেখেছে যেন নিভে না যায় তবে শেষ রক্ষা আর হলো কই মোমটা টিমটিম করে জ্বলতে জ্বলতে নিভে গেল আমি আর ইলু অন্ধকারের মাঝেই ধীর পায়ে হাঁটছি এখন আবার মোম জ্বালিয়ে ও কেন লাভ হবে বলে মনে হয় না তাই আর জ্বালালাম না ইলু সামনে আর পিছনে হাঁটছি হঠাৎ পিছন থেকে একজোড়া হাত এসে আমার মুখ চেপে ধরে পাশেই একটা বদ্ধ ঘরের দেয়ালের সাথে আটকে ধরল আমি খানিকটা ভয় আর উত্তেজনায় ছাড়াবার চেষ্টা করছি মনে মনে ভাবছি কে এটা ভূত নাকি প্রেতাত্তা ইলু হাঁটছে তো হাঁটছেই তার পিছনে যে কেউ নাই সেদিকে কি তার কোন খবরই নেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইলু বলে উঠল পূর্ণ এখন কিন্তু তুই ঘুমাবি আর আমি জাগব তখন আমি ঘুমিয়েছি কিন্তু পিছনে থেকে কারও কোনো সারা শব্দ না পেয়ে পিছনে তাকাল পূর্ণ ইলু অন্ধকারের মাঝেই খুঁজতে লাগল তো এমনি ভয় পাচ্ছে তার উপর পূর্ণ কেউ পাচ্ছে না অবস্থা করুন তার পিছনে ঘুরে বারান্দা দিয়ে হাঁটছে আর পূর্ণকে ডাকছে যেতে যেতে হুট করে ই বারান্দার মাঝখানে এক খাম্বার সাথে ঠাস করে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল ও ফফ কোন ঘোড়ার ডিমের ইঞ্জিনিয়ার বাড়িটা বানায় ছেড়ে বারান্দার মাঝখানে এক খাম্বা দাঁড় করিয়ে রাখছে ঘোড়ার ডিম হঠাৎ মনে হল কই এখন ই তো এখন দিয়ে গেলাম তখন তো খাম্বা ছিল না তাহলে এসব চিন্তা করতে করতে ইলু সামনে এক হাত বাড়িয়ে দিল সোজা কারো কারো শরীরের স্পর্শ ইলু তার নিজের হাতে পেল এখানে তো ও আর পূর্ণা ছাড়া আর কেউ নেই ওই পূর্ণ এভাবে সঙের মতো দড়াইয়া আছোচ কেন দেখ ভাই তোর যদি নিহত থাকে আমাকে ভয় দেখাবি আমি আগে ই বলে রাখছি আমি বর্তমানে ভীষণ ভয় পাচ্ছি চল রুমে চল কিন্তু পূর্ণর কোন নরচর না দেখে মুকুচকে সামনে থাকা কারো হাত ধরল তারপর ও ওই কিছুই বলছে না তবে ইনুর কাছে হাতটা কেমন হচ্ছে না ঠেকেছে তাই হুট করে এই হাতটা ছেড়ে দিল ওর মনে হচ্ছে এটা পূর্ণ না অন্য কেউ তবে কে চলবে